نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله صلى الله عليه وسلم
كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا يا رسول الله ومن أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. কিশোরগঞ্জ জেলার অন্তর্গত মঠখোলা মাওলানা সেকান্দার আলী দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন 7 জানুয়ারি 2023 রোজ শনিবার অনুষ্ঠিত অধ্যকার ইসলামী সম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব, অধ্যক্ষ মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামা একরাম, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ ভাইয়েরা পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় ইসলাম ধ্বংসে অমুসলিমদের ষড়যন্ত্র। ইসলাম ধ্বংসে অমুসলিমদের ষড়যন্ত্র উল্লেখিত বিষয়ের উপরে কুরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবারই উপস্থিতি আলোচনার শুরুতে শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের, যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে এই রকম একটি দিনী বৈঠকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব নয়। আপনাদের দায়িত্বশীলদের কোনো একজনের একটু সহযোগিতা কামনা করছি। যারা যে বাহিরে কথা বলছে তাদের একটু থামাতে হবে। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের কণ্ঠ আমাদের কানে আসে এটা পর্দার খেলাফ। আপনাদের আওয়াজ আমাদের কান পর্যন্ত আসে এটা পর্দার খেলাফ। দেখুন, যদি পুরুষ নারী মুসল্লি সালাত আদায় করে একসাথে, মহিলারাও আছে পুরুষরাও আছে, ইমাম ভুল করেছে, পুরুষ মুসল্লি যদি ভুল ধরতে পারে তাহলে লোকমা দিবে সুবহানাল্লাহ, আর মহিলা মুসল্লি যদি ইমামের ভুল বুঝতে পারে তাহলে সুবহানাল্লাহ বলতে পারবে, কি করবে, তালি দিবে। মানে সালাতের মধ্যে মহিলাদের কথা বলার সুযোগ দেয়নি বেগানা পুরুষের সময়। সালাতের মধ্যে যেটা তাকবীরে তাহরিমা, পৃথিবীর সকল কাজ হারাম করে দিয়ে যে ইবাদতটা শুরু হয়, সেই ইবাদতের ভিতরে মহিলাদেরকে আওয়াজ দিয়ে লোকমা দেওয়ার সুযোগ ইসলাম দেয়নি। যারা টাউট মহিলা তারা তো এই দিনী মাহফিলে আসে না, আসে কি, তাদের মাহফিল আলাদা। যারা দুশ্চরিত্রা মহিলা তাদের মাহফিল আলাদা, তারা এগুলো মাহফিলে আসে না। যারা মাহফিলে এসেছেন, আশা রাখি, বিশ্বাস করি আপনারা আবেদা, সলেহা, দিনদার, পরহেজগার, তাকুয়াশিলা হওয়ার চেষ্টা করছেন অথবা ওই পর্যায়ে, আপনাদের কণ্ঠ কেন আমরা পাবো, আপনাদের কণ্ঠ আমরা কেন পাবো? যারা টাউট তারা তো আসেনি, আপনারা এসেছেন ভদ্র ঘরে,
বিদা আপনাদের কণ্ঠ আপনারা রোধ করুন, বন্ধ করুন, এটা আপনাদের কাছে আমার আবেদন, দাবি, সম্মানিত উপস্থিতি। তো চলুন, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত নিয়ামত দিয়েছেন তা মানুষ গুনে শেষ করতে পারবে না। আজকে ঘুম থেকে উঠে এখন পর্যন্ত আপনি আল্লাহর কত নিয়ামত ভোগ করেছেন তারই তালিকা করে শেষ করতে পারবেন না। তো যে আল্লাহ, যে রব আপনাকে আমাকে তার অনুগ্রহ দিয়ে, নিয়ামত দিয়ে আপনার আমার জীবনকে সুশোভিত করেছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন, সেই রবের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দীনী ভাতৃমণ্ডলী, এই রকম একটি দীনী বৈঠকের গুরুত্ব ইসলামের দৃষ্টিতে অত্যধিক, অনেক বেশি। যেমন তাবারানী আওসাতের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে গ্রহণীয় সানাদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিছু মানুষ একত্রিত হয় সেখানে কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়, তার দার্স পেশ করা হয়, কোরআন তেলাওয়াত হয়, কোরআনের বিশ্লেষণ করা হয়, দার্স হয়, এই বৈঠকে যারা শেষ পর্যন্ত উপস্থিত থাকেন, যখন আলোচনা শেষ, ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আহ্বান জানানো হয়, আল্লাহ তাদেরকে ডাক দেন, আসমান থেকে আহ্বান জানিয়ে বলা হয় কুমু মাগফুরান লাকুম, এবার উঠো, দাঁড়াও, তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা করার মানে কে? আল্লাহ ব্যতীত আসমানে জমিনে কেউ আছে পাপ ক্ষমা করতে পারে? পৃথিবীতে আসমানে কোথাও আল্লাহ ব্যতীত আর কেউ আছে মানুষের পাপ ক্ষমা করতে পারে? কারো কোনো ক্ষমতা নেই, আছে কি? কোনো অলিয়া অলিয়া, কোনো গাউস কুতুব, বুজুর্গানে দিন, ছোট হুজুর, বড় হুজুর, পীর মাসায়েক, ওলামায়ে কেরাম, মুফাসসিরে কেরাম, কোনো ইমাম, বড় ইমাম, ছোট ইমাম, এমনকি কোনো নবী কিংবা রাসুল কারো পাপ ক্ষমা করতে পারে? পাপ ক্ষমা করতে পারে? কারো কোনো অধিকার নেই পাপ ক্ষমা করার। পাপ ক্ষমা করার একমাত্র মালিক আল্লাহ। পাপ ক্ষমা করার নিরঙ্কুশ একচ্ছত্র মালিক আল্লাহ। তো যিনি পাপ ক্ষমা করার একমাত্র মালিক, তিনি বলেন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, যেখানে দার্স হয়, এই বৈঠক যখন শেষ হয় তিনি আহ্বান দেন, আহ্বান জানান, বলেন কুমু, দাঁড়াও, উঠো, যাও, কেননা মাগফুরান লাকুম, তোমাদের সমস্ত পাপ ক্ষমা হয়ে গেছে। দ্বিতীয় কথা বলেন, ফকদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পাপগুলোকে নেকিতে পরিণত করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ। হতে পারে আজকের একটা বৈঠকের বদৌলতে আপনার সারা জীবনের পাপ ক্ষমা হয়ে যেতে পারে। একটা বৈঠকের ওসিলাই আপনার সারা জিন্দেগীর পাপ নেকিতে পরিণত হতে পারে। সম্মানিত উপস্থিতি, তবে এর জন্য এখলাস জরুরি, একনিষ্ঠতা, কেবলমাত্র রবের সন্তুষ্টি তালাশ করা জরুরি। উদ্দেশ্য হয় যদি আল্লাহর সন্তুষ্টি, উদ্দেশ্য হয় যদি মহান প্রভুর সন্তুষ্টি, তাহলে এটা সম্ভব, না হলে অন্য উদ্দেশ্য হলে সম্ভব।
عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو هريرة رضي الله عنه بولছেন رسول الله صلى الله عليه وسلم بولছেন إن الله لا ينظر إلى صوركم وأموالكم الله তোমাদের কারো চেহারার দিকে দেখেন না সূরাত লক্ষ্য করেন না আল্লাহ তোমাদের কারো সম্পদের দিকে তাকান না ওয়ালাকিন ইয়ানদুরু কিন্তু আল্লাহ দেখেন ওয়ালাকিন ইয়ানদুরু আল্লাহ দেখেন কুলুবিকুম তোমাদের কলব দেখেন ওয়া আমালিকুম তোমাদের আমল দেখেন তোমাদের অন্তরটা দেখেন কলবটা দেখেন কার কল অন্তরটা ফ্রেশ পরিষ্কার আল্লাহর জন্য ফিল্লা আল্লাহর জন্য কার অন্তর এবং কার আমলটা পরিশুদ্ধ কার আমলটা সঠিক নির্ভেজাল খাঁটি অন্তরটা কার পরিশুদ্ধ ফ্রেশ আর আমলটা কার খাঁটি এই দুইটা জিনিস আল্লাহ দেখেন আর কিছু দেখেন সম্মানিত উপস্থিতি বিধায় আপনার অন্তরটা যদি ফ্রেশ হয় আপনার খুলুসিয়াত যদি ঠিক থাকে আশা করা যায় একটা বৈঠকের বদলতে আপনার সারা জীবনের পাপ ক্ষমা হয়ে যেতে পারে সম্মানিত উপস্থিতি মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে একটু মনোযোগ দিয়ে আলোচনা শোনার জন্য আহ্বান জানাচ্ছি যাদের আসার সুযোগ আছে তাদের প্যান্ডেলে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি হতে পারে আজকের রাতটাই আপনার জীবনের শেষ রাত হতে পারে না কেউ গ্যারান্টি দিতে পারবেন সকাল পর্যন্ত বাঁচব যারা উপস্থিত আছেন এই যে নেন কাগজ নেন আর কলম নেন দেখি কার হিম্মত আছে যে আপনি লিখে দেন আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবো আগামীকাল পর্যন্ত নিশ্চিত বেঁচে থাকবো কার সাহস আছে লিখে দেন দেখি পারবেন পারবেন সাহস নেই কেউ জানে না কখন আপনাকে আমাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে বিদায় পরকালের জন্য প্রস্তুত থাকা উচিত মাত্র ছয় সাত দিন আগে একটা আলোচনা এক জায়গায় করে আসলাম মোটামুটি রাত 12:30 পর্যন্ত আলোচনা হয়েছে পরের দিন শুনলাম স্টেজে একজন বসেছিলেন রাত 2:00 সময় মারা গেছেন সপ্তাহখানিকও মনে হয়নি স্টেজে বসে 12:30 পর্যন্ত আলোচনা শুনলেন রাত 2:00 সময় পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সম্মানিত উপস্থিতি যদি তার শেষ আমল ভালো ছিল যদি তার খুলুসিয়াত ঠিক থাকে আশা করা যায় আল্লাহ তাকে ক্ষমা করে দেবে জিনিস সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম যে যাদের সুযোগ রয়েছে তারা আসবেন আলোচনা শোনার চেষ্টা করুন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কিছু কথা বলবো বিশ্লেষণ করার জন্য বোঝানোর জন্য হয়তো বা কিছু বিশ্লেষণ করব কোরআন এবং সুন্নাহ কারো পৈতৃক সম্পত্তি নয় কারো পৈতৃক সম্পত্তি কি কোরআন এবং সুন্নাহ আপনাকে আমাকে আঁকড়িয়ে ধরতে বলা হয়েছে বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবীকে সামনে রেখে যখন কথা বলছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বলেছিলেন তারাক্তফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নাবীহি আল্লাহ রাসূল সাসাম বললেন আমি তোমাদের থেকে বিদায় নেব চলে যাব তোমাদের ছেড়ে তবে দুইটি জিনিস রেখে যাচ্ছি লান তাদিল্লু মা তামাসসাকতুম এই দুইটিকে যদি আঁকড়ে ধরতে পারো মজবুত ভাবে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না এই দুইটি হচ্ছে কিতাব আল্লাহ একটা আল্লাহর কিতাব তথা কোরআন জি আর একটা সুন্নাতা নবীহি নবীর সুন্নাহ তথা হাদিস এই দুইটি আঁকড়ে ধরতে হবে আপনাকে আমার সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই শুরুতেই আল্লাহ আজকের এই মাহফিলটিকে কবুল করে নিন আজকে এই দিনই বৈঠকটিকে আপনার আমার সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই আল্লাহ আজকের এই মাহফিলটিকে আমাদের সকলের জন্য জান্নাতে যাওয়ার পথ হিসেবে কবুল করে নিন সম্মানিত উপস্থিতি চলুন মূল আলোচনায় ফিরে যাই কি বিষয়ে কথা বলতে চাইছিলাম মনে আছে না ভুলে গেছেন জি
একটু মনে রাখতে হবে কথা, আলোচনা কিছু সাথে নিয়ে যেতে হবে, শুনলেন ভুলে গেলেন এখানে রেখে চলে গেলেন, তাহলে তো সমাজ সংস্কার হবে না, পরিবর্তন আসবে না। ঘন ঘন আলোচনা হচ্ছে, মসজিদে খুতবা হচ্ছে, অথচ সমাজের কোনো পরিবর্তন নেই, বরং আরো অশ্লীলতা বাড়ছে, বাড়ছে না? 2020 সাল যা ছিল, 21 গেছে আরো খারাপ অশ্লীলতার দিক দিয়ে, 21-এর চেয়ে 22 আরো খারাপ যাচ্ছে, অশ্লীলতা বাড়তেছে, বাড়ছে না? সমাজের উপস্থিতি তো কিছু আলোচনা আপনাকে আমাকে সাথে নিয়ে যেতে হবে, একটু খেয়াল করবেন। আমি আলোচনা করতে চেয়েছি ইসলাম ধ্বংসে অমুসলিমদের ষড়যন্ত্র। হয়তোবা আপনারা অনেক সময় সুর দিয়ে আলোচনা শুনতে অভ্যস্ত, হতে পারে আপনার এলাকার খবর আমি বলতে পারবো না, তবে আমি সুর দিয়ে কথা বলি না, তবে প্রয়োজনীয় কিছু কথা বলছি যেটা আপনার উপকারে দেবে, সমাজের উপকারে দেবে, আপনার পরিবার গঠনে সহায়ক ভূমিকা পালন করবে। বিদায় শুনতে খারাপ লাগলেও একটু বসে শেষ পর্যন্ত শুনবেন, তারপরে হিসাব করবেন যে লাভ হলো না ক্ষতি হলো। আপনি রেগে উঠেই চলে গেলেন যে সুর নেই, কিচ্ছু নেই, শুধু কোনো কেসা কাহিনী নেই, শুধু কাটা কাটা কথা বলছে, আপনি রাগ করে চলে গেলেন, তাহলে বুঝবেন কি যে খারাপ বললাম না ভালো বললাম। তো শেষ পর্যন্ত বসার অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ প্রচন্ড শীত পড়ছে কথা ঠিক, তবে রাত বেশি কিন্তু ভারী হয়নি, একেবারে প্রথম রাত্রি, বিধায় বেশি ভারীও হবে না, এর মধ্যে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো দেখুন কুরআন মাজিদ আমরা তেলাওয়াত করি, পাঠ করি, কোরআন মাজিদ নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, গবেষণা করি, ঠিক আছে? তো কোরআন নিয়ে আমরা যেমন চিন্তা ভাবনা করি, গবেষণা করি, তেলাওয়াত করি, ঠিক অমুসলিমরাও কোরআন তেলাওয়াত করে, গবেষণা করে, অমুসলিমদেরও কোরআন নিয়ে গবেষণাগার আছে, ওদেরও কোরআন সুন্না নিয়ে গবেষণাগার আছে। হ্যাঁ বলবেন, তারা কোরআন এবং সুন্না কেন গবেষণা করে? আমরা কোরআন এবং সুন্না গবেষণা করি কারণ এখানে ইসলামের জ্ঞান আহরণের দুইটা গুরুত্বপূর্ণ উৎস, এই জন্য আমরা কোরআন এবং সুন্না গবেষণা করি, কোরআন তেলাওয়াত করি আমরা। এটা আল্লাহর কিতাব, আল্লাহ নাজিল করেছেন, প্রত্যেকটা অক্ষরে নেকি রয়েছে, আমাদের উদ্দেশ্য ভালো। অমুসলিমরা, ইহুদি খ্রিস্টানরা কোরআন এবং সুন্না গবেষণা করে দুইটা উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্য খারাপ। একটা উদ্দেশ্য হল কোরআন এবং সুন্নাতে, কোরআন এবং হাদিসে বিজ্ঞানের যে সূত্রগুলো দেওয়া হয়েছে, বিজ্ঞানের যে থিমগুলো তুলে ধরা হয়েছে, এটা হচ্ছে অকাট্য, নির্ভুল। বিজ্ঞানের এই সূত্রগুলো বা বিজ্ঞানের এই থিওরিগুলো কোরআন এবং সুন্না থেকে খুঁজে খুঁজে ওরা বের করে, খুঁজে খুঁজে বের করে ওরা ওইগুলো নিয়ে গবেষণা করে তারা বিজ্ঞানের উন্নতি করার চেষ্টা করে। এখন আধুনিক প্রযুক্তি সব বিজ্ঞানের হাতে না, না সব অমুসলিমদের হাতে না, বিজ্ঞান বা প্রযুক্তি বলতে যা বোঝায় সব কাদের হাতে? অমুসলিমদের হাতে, মুসলিমদের হাতে নেই। অথচ কোরআন এবং সুন্নাই মূলত এর উৎস, চূড়ান্ত উৎস হচ্ছে কোরআন এবং সুন্না। আপনি যেই সাইডে যাবেন, যদি পারমাণবিক বোমার কথাই চিন্তা করেন, বোমার কথা চিন্তা করেন, তার কিন্তু কিছুটা ইঙ্গিত কোরআনে রয়েছে। একদম ছোট্ট সূরা, সূরা ফিল মুখস্থ আছে না? যখন হস্তি বাহিনী কাবাঘর ধ্বংস করতে আসলো, তখন পাখির ছোট ছোট পাখি পাথরের নুড়ি নিয়ে আসলো, দিয়ে ওই অস্থি বাহিনীর উপরে নিক্ষেপ করলো, ফেলে দিল, ফলে কি হলো? তারা ধ্বংস হলো। তাহলে পাথরে, পাথরের নুড়ি বা এমন কিছু জিনিস ফেলে দিয়ে জাতি, মানুষ, পশু ধ্বংস করা সম্ভব, এই ইঙ্গিতটা কোথায় আছে? কোরআনে আছে। এইগুলো গবেষণা করতে করতে করে করতে করতে এখন তারা দেখেন কত রকম বোমা, পারমাণবিক বোমা তৈরি হয়েছে, হয়নি? আপনি যদি এরোপ্লেন বলেন, বিমান বলেন, হেলিকপ্টার বলেন,
এই উৎস কিন্তু কোরআন মাজিদে আছে। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যাদেরকে আল্লাহ বাদশাহী দিয়েছিলেন, রাজত্ব দিয়েছিলেন, তন্মধ্যে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হচ্ছেন সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন, বাদশাহী দিয়েছিলেন। তিনি স্বাভাবিক তক্তার উপরে বসতেন, তক্তার উপরে বসে তক্তাকে বলতেন চলো অমুক জায়গা যাব। কি করত? উড়িয়ে নিয়ে যেত, তক্তা উড়িয়ে নিয়ে যেত। পাখিদের বলতেন, পাখিদের বলতেন যে আমাকে রোদ লাগে বিধাই, তক্তা যে স্কেলে যেই অ্যাঙ্গেলে উড়বে ওই অ্যাঙ্গেলে তোমরা পাখি দানা মেলে আমার মাথার উপরে থাকবে যেন আমাকে রোদ না লাগে। ওই যে হুদহুদের ঘটনা, শরীরে এসে পড়লো কি রোদ। তো শরীরে রোদ পড়ছে কেন? দেখে একটা পাখি নাই, কে নাই? হুদহুদ নাই। ওই যে লম্বা কাহিনী, আমি কাহিনী বলে সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি আপনাকে শুধু ইঙ্গিত দিচ্ছি। তাহলে এমন কিছু জিনিস আবিষ্কার করা সম্ভব যা উঠতে সক্ষম, ইঙ্গিত আছে না এখানে? সুলাইমান আলাইহিস সালাম উড়েছেন, তাকে উড়িয়ে নিয়েছে। তাহলে এমন কিছু জিনিস আবিষ্কার করা সম্ভব যা দিয়ে মানুষ উঠতে পারে, এই থিম কোরআনে রয়েছে। কোরআনে আছে না? কোরআনে রয়েছে। এইভাবে আপনি একটার পর একটা যদি খেয়াল করেন তাহলে কোরআন মাজিদে বিজ্ঞানের অনেক সূত্র রয়েছে, অনেক থিম আছে। এইগুলো তারা খুঁজে খুঁজে বের করে, অমুসলিমরা খুঁজে খুঁজে বের করে, গবেষণা করে তারা বিজ্ঞানের সফলতা খুঁজে পায়। এই একটা কারণ তাদের কোরআন এবং সুন্নাহ গবেষণা করার। এক, দুই, কোরআন এবং সুন্নাহ গবেষণার আরেকটা কারণ মুসলিমদের ধ্বংস করা। কি বলেন তো? মুসলিমদের ধ্বংস করা, কোরআন এবং সুন্নাহ নিয়ে তারা গবেষণা করে মুসলিমদের ধ্বংস করার জন্য। তো কোরআন এবং সুন্নাহ গবেষণা করা মুসলিমদের ধ্বংসের সাথে কিসের সম্পর্ক? সম্পর্ক আছে। মনে করেন ওস্তাদের বাড়িতে ডাকাতি হবে, কেউ মাইন্ডে নেন না, তাহলে ওনার নিকটস্থ, ওনার বাড়ির আশপাশের, ওনার পরিচিত জন যদি কেউ সহযোগিতা না করে তো এটা সম্ভব নয়। কারণ ওনার বাড়ি সম্পর্কে একটা ধারণা থাকতে হবে, বাড়ির গেট কয়টা, কোন দিকে গেট, চোরাই কোনো পথ আছে কিনা, পালানোর রাস্তা সহজ কোনটা, টোটাল একটা আইডিয়া লাগবে। লাগবে না? আইডিয়া না থাকলে ঢুকবে কি করে, পালাবে কি করে থেকে? তাহলে ওনার আগে দুর্বল পয়েন্টগুলো বের করতে হবে। জি, দুর্বল পয়েন্টগুলো খুঁজে বের করতে হবে। কাউকে ধ্বংস করতে হলে তার দুর্বল পয়েন্টগুলো খুঁজে বের করতে হবে। দুর্বল পয়েন্ট যদি খুঁজে বের করা যায়, ওই দুর্বল জায়গায় আঘাত করলে তাকে ধ্বংস করা সম্ভব। তারা কোরআন মাজিদ গবেষণা করে, সুন্নাহ গবেষণা করে মুসলিমদের দুর্বল পয়েন্টগুলো খুঁজে বের করার জন্য। তারা দেখে যে কোরআন মাজিদে আল্লাহ যেগুলো মুসলিমদেরকে নিষেধ করেছেন করতে, কোরআনে আল্লাহ যেগুলো মুসলিমদেরকে নিষেধ করেছেন, বারণ করেছেন, ওই কাজগুলো যদি মুসলিমদেরকে দিয়ে করানো যায় তাহলে মুসলিমরা ধ্বংস হয়ে যাবে। সুন্নাতে যেগুলো মুসলিমদেরকে নিষেধ করা হয়েছে আল্লাহ কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যেগুলো করতে নিষেধ করেছেন, ওই কাজগুলো যদি খুঁজে খুঁজে ওদেরকে করানো যায় তো মুসলিমরা কি হবে? ধ্বংস হবে। যে জিনিসগুলো মুসলিমদেরকে বারবার করতে বলা হয়েছে সেগুলো থেকে যদি বিরত রাখা যায় মুসলিমরা ধ্বংস হয়ে যাবে। যেগুলো করতে বলা হয়েছে ওগুলো থেকে বিরত রাখতে হবে, যেগুলো করতে বলা হয়েছে ওগুলো থেকে বিরত রাখতে হবে, যেগুলো করতে নিষেধ করা হয়েছে সেগুলো করাতে হবে, তাহলে মুসলিমরা কি হবে? ধ্বংস হবে। এটা হলো ওদের গবেষণা। এই গবেষণা করে তারা সূক্ষ্ম সূক্ষ্ম এমন কিছু সিস্টেম, এমন কিছু পদ্ধতি আপনার আমার মাঝে থ্রো করেছেন যে আমরা সেগুলো করছি আর ধ্বংস হচ্ছে ধীরে ধীরে। আমরা সেই কাজগুলো করছি আর কি হচ্ছি? ধ্বংস হচ্ছে। কিছু উদাহরণ দেব, যে কিছু উদাহরণ দেব সমানিত উপস্থিতি। দেখুন,
ইবাদত কবুলের জন্য যতগুলো শর্ত রয়েছে তার মধ্যে একটা শর্ত হলো হালাল রুজি। ইবাদত কবুলের গুরুত্বপূর্ণ একটা শর্ত হলো কি? হালাল রুজি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র ছাড়া পবিত্র জিনিস কবুল করেন না। ওয়া আন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিল মুরসালিন, নবী রাসূলদেরকে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন একই নির্দেশ দিয়েছেন মুমিনদেরকে। সুম্মা যাকারা রাজুলি তিলিস সফর আসআতা ওয়া আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি লাস সামা, একটা লোকের উদাহরণ দিলেন যে লোকের চুলগুলো এলোমেলো পোশাক ধুলিবালি যুক্ত মুসাফির মানুষ, এমুদ্দু ইয়াদাইহি লাস সামা, দুই হাত আসমানের দিকে তুলেছে, দুই হাত আসমানের দিকে তুলে বলছে ইয়া রব্বি হে আমার প্রভু, ইয়া রব্বি হে আমার প্রভু, ইয়া রব্বি বলে আল্লাহকে ডাকছে। অমাতামু হারাম, অথচ যে খাবারটা খেয়েছে এই খাবারটা হলো হারাম। হয় খাবারটাই হারাম আর না হলে খাবারটা কেনা হয়েছে হারাম টাকা দেয়। আও মাশরাবু হারাম, যে পানি পান করেছে সেটা হারাম। অমানবাসু হারাম, যে পোশাক পরে ইয়া রব্বি বলে ডাকছে এই পোশাকটাও হারাম। অবুদ্রেবিল হারাম, দেহের যে রক্ত মাংস তৈরি হয়েছে এই রক্ত মাংস তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়ে। ফান্না ইস্তাজ বলে দালিক, কিভাবে আল্লাহ তার দোয়া কবুল করবেন? আল্লাহ হালাল ছাড়া হারাম কবুল করেন? ও তো খেয়েছে হারাম, পরেছে হারাম, পানি পান করেছে আর হারাম দিয়ে তার শরীর বড় হয়েছে, কিভাবে আল্লাহ কবুল করবেন? আল্লাহ তো কবুল হালাল ছাড়া হারাম কবুল করেন। সহিহ মুসলিমের 2393 নম্বর হাদিস, সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম, একজন মুসলিমকে যদি অমুসলিমরা বলে যে মুসলিম তুমি সালাত পড়ো না, সালাত মনে বুঝিত নাকি কি? নামাজ। যদি বলে মুসলিম সালাত পড়ো না মানে নামাজ পড়ো না, তো মুসলিমরা শুনবে না? আপনার এলাকার যদি ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ চাকমা এসে যদি বলে মুসলিমদেরকে যে কি মঠ খোলা না, মঠ খোলা, মঠ খোলার মানুষ তোমরা আজ থেকে আর সালাত পড়ো না, নামাজ পড়ো না, সবগুলো মিলে লেগে যাবে না, পিটাবেন না, পিটাবেন না, যে দেখেছো সাহস কত আমাদেরকে নামাজ পড়তে নিষেধ করতেছে, তাই বলবে না? মুসলিমদেরকে যদি বলে মুসলিম রমজান মাসে সিয়াম পালন করো না, শুনবে? মুসলিম তোমরা দান সাদাকা করো না, শুনবে? মুসলিম তোমরা জিকির আজকার তাসবি তাহালিল করো না, শুনবে? মুসলিম তোমরা হজ করো না, শুনবে? শুনবে না। ওরা খুব গভীর চিন্তা করে, বিশ্লেষণ করে, আমি যে কথাগুলো বলছি একটু বুঝার কথা বলছি, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, বুঝবেন, একটু মনোযোগ দেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, পরে হিসাব, পরে লাভ হলো না ক্ষতি হলো মাহফিল এসে হিসাব পরে করেন, যতক্ষণ আছেন একটু আগে শুনেন মনোযোগ দিয়ে। গভীর চিন্তা করে এমন কিছু উত্তর করলো যে মুসলিমরা সালাত নিষেধ করলে শুনবে না, সিয়াম পালন করতে নিষেধ করলে শুনবে না, হজ যাকাত দিতে নিষেধ করলে শুনবে না, তাহলে এমন কিছু করো যেন এগুলো কবুল না হয়। ওরা করুক কিন্তু কবুল যেন না হয়, এমন কিছু জিনিস ওদের মধ্যে ঢুকাও। তাহলে কি ঢুকাও? যেহেতু হাদিসে বলা হয়েছে, যেহেতু হাদিসে বলা হয়েছে যে আল্লাহ হালাল ছাড়া হারাম কবুল করেন না, হারাম খেয়ে যদি ইয়া রব্বি বলে প্রার্থনা কবুল হবে না, তাহলে ওদেরকে হারাম খাও, তাহলে ওদেরকে হারাম খাওয়াও। হারাম যদি খাই, হারাম খেয়ে বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক দাও, কিন্তু কবুল হবে না। বলবে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হারাম খেয়ে, কিন্তু কবুল হবে না। ওরা হারাম খেয়ে বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতে হাসানা ও কিনা আযাবান্নার, বলবে কিন্তু কবুল, কারণ হলো হারাম খেয়েছে। তাহলে হারাম খাও, হারাম খাবে ইবাদত করবে, হারাম খাবে সালাত পড়বে কবুল, হারাম খাবে হজ করবে কবুল হবে না, হারাম খাবে যাকাত দিবে কবুল হবে না, হারাম খাবে দান সাদকা করবে কবুল হবে না, হারাম খেয়ে জিকির আজকার করবে কবুল হবে না।
তাহলে সবগুলো নষ্ট করা যাবে কি খাইয়ে? হারাম খাই। সুন্দর পরিকল্পনা এক। দ্বিতীয়ত হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে উৎপাদিত জিনিস তোমরা খাও হালাল এবং তাইয়্যিব থেকে, যা হালাল এবং তাইয়্যিব, বৈধ এবং পবিত্র, এই খাবারগুলো খাও, অবৈধ অপবিত্র খাবার খেও না। তাহলে ওদেরকে অপবিত্র খাবার খাওয়াও। আল্লাহ যেহেতু হালাল তৈয়েব খাবার খেতে বলেছে, বিধায় উল্টোটা করো, তাদেরকে অপবিত্র খাবার খাওয়াও, হারাম খাওয়াও, অপবিত্র খাওয়াও, তাহলে ওরা ধ্বংস হবে, তারা ধ্বংস হবে। ঠিক ওই কাজটা করেছে, কিভাবে করেছে, কিভাবে আপনাকে আমাকে হারাম খাইয়েছে, কিভাবে আপনাকে আমাকে অপবিত্র খাবার খাইয়েছে, চলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজীদের মধ্যে বলছেন, আহাল্লাল্লাহুল বায়া ওয়া হারামাল রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম, ব্যবসা হালাল, সুদ হারাম, সুদ হারাম। এটা কি আজকে প্রথম শুনলেন? না, এর আগে কোনোদিন শুনেননি, তাই না? কোনোদিন শুনেননি, শুনেছেন? আমার বিশ্বাস মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে প্রত্যেকটা মালিক নর নারী জানে সুদ হারাম, সবাই জানে। তাহলে মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে তত দূরের ভিতরে একজন মুসলমানের বাচ্চা সুদখোর নেই, ঠিক আছে? কেউ সুদ খায় না আপনাদের এলাকায়, তাই না? সুদখোরই বেশি, সুদ খায় এদের পরিমাণই বেশি। সুদ হারাম সবাই জানে, যারা সুদ খায় তাদেরও জিজ্ঞাসা করেন, ও জানে সুদ সুদ হারাম, ও জানে, কিন্তু ছাড়া না, খায়। এই কাজটাই অমুসলিমরা করেছে। মুসলিম সালাত পড়ো, সমস্যা নেই, সুদ খাওয়ার সালাত পড়ো, সুদ খাও যাকাত দাও, সুদ খাও হজ করো, সুদ খাও দান সাদাকা করো, জিকির আজকার করো, সুদ খাও, সমস্যা নেই। এই কাজটা সূক্ষ্মভাবে ওরা আপনার আমার মধ্যে ঢুকেছে। সুদ কি কি মানের পাপ, আপনি আটকে উঠবেন। আপনার জানা কথাগুলো আমি স্মরণ করিয়ে দিচ্ছি, যদি আপনি সবই জানেন, কারণ বহু আলোচনা হয়েছে, এগুলো জালসায় আলোচনা হয়েছে, খুতবায় আলোচনা হয়েছে, ওয়াজ নসিহত ক্যাসেটে শুনেছেন, বই পুস্তকে দেখেছেন, সে কথাগুলো আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি। عن عبد الله بن حنزله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عبد الله بن حنزله رضي الله عنه বলেন رسول الله صلى الله عليه وسلم বলেছেন رسول الله صلى الله عليه وسلم বলেছেন درهم ربا ياكله الرجل وهو يعلم اشد من 36 زنيا। দিরহাম রেবান, যদি কেউ এক দিরহাম সুদ খায়। সৌদি আরবে দুই রকম মুদ্রা চালু ছিল, একটা দিনার আর একটা দিরহাম, একটা দিনার একটা দিরহাম। দিনার মানে স্বর্ণ মুদ্রা, স্বর্ণের টাকা, আর দিরহাম হলো রূপ্য মুদ্রা, রূপার। তো স্বর্ণ মুদ্রার দাম বেশি না রূপ্য মুদ্রার দাম বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরহাম রিবান বললেন, এক দিরহাম মানে বেশি দামটা দিয়ে উদাহরণ দিলেন না কমটা দিয়ে? আমি মনে বুঝাতে পারলাম না, কমটা দিয়ে উদাহরণ দিলেন, মানে এক টাকা সোনার এক টাকা নয়, আরে রূপার এক টাকা, মানে সামান্য এক দিরহাম, সামান্য রূপার একটা টাকা যদি কেউ জেনে শুনে সুদ খায়, ও জানে যে এটা সুদি কারবার থেকে এসেছে, এটা সুদ ভিত্তিক লেনদেন থেকে। আল্লাহ রাসূল সাসম বলছেন, অসাধ্য সিত্তাতিন ওয়া সালাসিনা জিনিয়া, 36টা নারীকে ধর্ষণ করলে যে পাপ হবে, ওই এক দিরহাম সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। নাউজুবিল্লাহ মিন জালিম, 36টা নারীর সাথে ব্যভিচার করা যে মানের পাপ,
36টা মেয়ের ইজ্জত নষ্ট করা যে মনের পাপ, এক দিরহাম এক টাকা সুদ খাওয়া তার চেয়ে বেশি পাপ, ভয়ঙ্কর পাপ। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে বুঝায় মেয়েদের বিষয় আসেনি দেখেন, এতগুলো কথা বলেছে তাও মেয়েদের কণ্ঠরোধ হয়নি। এগুলো ষড়যন্ত্রের অংশ, মেয়েদেরকে লেলিয়ে দিয়েছে পরিবেশ নষ্ট করার জন্য মুসলিমরা। আপনি হিসাব মিলাতে পারবেন না, যদি সুযোগ দেন আপনারা উঠে না যান, আমি কথা বলবো ইনশাআল্লাহ, দলিল দিয়ে কথা বলার চেষ্টা করবো, একটু ধৈর্য ধরেন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, লজ্জিত আপনাদের কণ্ঠ শুনে, আমি নিজে আপনারা লজ্জা না পেলে আমি নিজে লজ্জা পাচ্ছি। যাগ্গে যে কথা বলছিলাম, কারণ কোন মাহফিলে আমি যেগুলো আলোচনা করি কোন মাহফিলে মেয়েদেরকে এত কথা বলা লাগেনি, কিন্তু আপনাদের জানি না কি সিস্টেম, এত কথা বললেও তাদের কণ্ঠরোধ হচ্ছে না। তো যে কথা বলছিলাম যে দেখুন, এক দিরহাম সুদ খেলে 36টা নারীর সাথে ব্যভিচার করার চেয়ে বেশি পাপ হয়। মুসলিমদেরকে যদি বলে যে মুসলিম তুমি ব্যভিচার করো, করবে কেউ? করবে না। তাহলে মুসলিম ব্যভিচার করার দরকার নেই, তুমি কি খাও? সুদ খাও। কি খাও? সুদ খাও। সুদ খাও আর ব্যভিচারের মতো পাপ করো, সুদ খাও আর ব্যভিচারের মতো পাপ করো। কি সিস্টেমের মধ্যে ফেলে দিয়ে আপনাকে আমাকে ব্যভিচারের মতো পাপের সাগরে ভাসিয়ে দিয়েছে, এগুলো হলো ওদের ষড়যন্ত্র। যে হাদিসটি পাবেন, এক দিরহাম সুদ খাওয়া 36টি নারীকে ধর্ষণ করার চেয়ে বেশি পাপ, এটা তো আপনারা শুনেছেন, শুনেছেন না? আজকে নতুন কথা না, আগের কথা আপনাকে স্মরণ করাচ্ছি। সহি মুসনাদ আহমদের মধ্যে পাবেন 22107 নম্বর হাদিস, 22108 নম্বর হাদিস, সিলসিলা সহি আর 1033 নম্বর হাদিস, মেশকাতের মধ্যে পাবেন 2525 নম্বর হাদিস এবং হাদিস সহি। সম্মানিত উপস্থিতি, অপর একটি হাদিসে বর্ণিত হয়েছে, عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابو هريره رضي الله عنه বলছেন رسول الله صلى الله عليه وسلم বলেছেন الربا 70 حوبا وفي روايه الربا 70 زوزان দুটি বর্ণনা এসেছে। আল্লাহ রাসূল সাসন বলছেন সুদ খেলে 70 প্রকারের পাপ হয়। কয় প্রকারের? 70 রকমের পাপ হয়। অবশ্য হাদিসে আরো কিছু শব্দ কম বেশি আছে। আর এক হাদিসে এসেছে সুদ খেলে 72 রকমের পাপ হয়, আর এক হাদিসে এসেছে সুদ খেলে 73 রকমের পাপ হয়। 72, 73, 70, তিনটি হাদিসে সহি। তো সুদ খেলে 70 প্রকারের পাপ হয়, আইসা রুহা, তন্মধ্যে সবচেয়ে ছোট পাপ, মানে কয় নম্বর পাপ? 70 নম্বর পাপ। 70 প্রকার পাপ হয় সুদ খেলে, তন্মধ্যে সবচেয়ে ছোট পাপ আইসা রুহা, সবচেয়ে নিম্নমানের পাপটা হলো আইয়ান কাহার রাজুল উম্মাহু, একটা লোক তার মাকে বিয়ে করলে যে পাপ হয়। নাউজুবিল্লাহ, মাকে বিয়ে করলে যে মানের পাপ হয়, মায়ের সাথে ব্যভিচার করলে যে প্রকারের পাপ হয়, মায়ের সাথে জেনা করলে যে রকমের পাপ হয়, সুদখোরের 70 প্রকার সবচেয়ে ছোট পাপটা এই রকম। নাউজুবিল্লাহি মিন জালিক। হাদিস পাবেন ইবনু মাজার মধ্যে 2274 নম্বর হাদিস, পাবেন মুস্তাদরাক হাকিমের মধ্যে 2259 নম্বর হাদিস, হাদিস পাবেন মিশকাতের মধ্যে 2826 নম্বর হাদিস এবং হাদিস সহি। আপনি চিন্তা করতে পারেন, মায়ের সাথে জেনে করার চেয়ে খারাপ কাজ হলো সুদ খাওয়া, মাকে বিয়ে করার চেয়ে খারাপ কাজ হলো সুদ খাওয়া। আমি বুঝাতে পারলাম কিনা জানি না, আমার বিশ্বাস আপনার এলাকায় কেন গোটা বাংলাদেশে একজন লম্পট যুবককে পাওয়া যাবে না যে মার সাথে বিবাহ করেছে, মাকে জেনে মার সাথে জেনে করেছে। মুসলিমদের মধ্যে, অমুসলিমদের কথা বলতে পারবো না, যাদের ধর্ম কর্ম নেই, যারা ইসলাম মানে না, ও মা কি আর খালা কি আর ফুপু কি, ওদের কিছু বাদ বিবেচনা আছে? একটা আলোচনায় একটা লিখনী পড়েছিলাম আর কি, বেশ কিছুদিন আগে,
একটা আলোচনা শুনেছিলাম একজন আলোচকের, উনি একটু মুসলিমদের প্রশংসা করছিলেন আলোচনায়। উনি প্রশংসায় বলছিলেন যে মুসলিমদের এটা গর্বের বিষয়, মুসলিমরা গর্ব করে বলতে পারে এটা আমার আব্বা, এটা আমার বাপ, একদম আত্মবিশ্বাস নিয়ে, একশোতে একশো ভাগ আত্মবিশ্বাস নিয়ে বলতে পারে এটা আমার বাপ, এটা আমার মা, মুসলিমরা বলতে পারে। কিন্তু আমরা অমুসলিমরা মায়েরটা বলতে পারবো যেহেতু মার পেট থেকে হয়েছি, কিন্তু একশোতে একশো ভাগ গর্ব করে বলতে পারবো না এটা আমার বাপ। অনেক অমুসলিম, আমরা অনেক অমুসলিম বলতে পারবো না গর্ব করে যেটা আমার বাপ, জানি না ওটা আমার বাপ কিনা। সম্মানিত অমুসলিমরা সূক্ষ্ম কৌশলে, ও মুসলিম তুমি এমন কাজ করো যে মায়ের সাথে জেনা করার চেয়ে খারাপ কাজে লিপ্ত থাকবা তুমি, সেটা কি? সুদ খাও। কি করো? সুদ খাও, সুদ খাও। আরে তুমি সালাত পড়বা পড়ো, সমস্যা কি? তুমি সিয়াম পালন করো, যাকাত দাও, হজ করো, দান সাদকা করো, জিকির আজকার করো, তাসবিহ তাহলিল করো, সব করো, শুধু সুদ খাও আর মায়ের সাথে জেনা করার মতো পাপে লিপ্ত থাকো। এটা হচ্ছে ওদের ষড়যন্ত্র ভাই। আপনি আমি বুঝতে পারিনি, আপনি আমি মূল্যায়ন করতে পারিনি কোরআন এবং সুন্নার এই বিশ্লেষণ গুলো। যার কোন আজকে সুদ খাচ্ছে চিন্তা করতে পারে? দেখুন, একজন হাজি সাহেবকে যদি কেউ বলে যে আপনার মায়ের সাথে জেনা করতে পারবেন, পিটাবে না হাজি সাহেব? হাজি সাহেব পিটাবে না ওকে যে বেয়াদব, মায়ের সাথে জেনা করার জন্য তুমি উদ্বুদ্ধ করছো? হাজি সাহেব মনে করেন ব্যবসায়ী মানুষ, হাজি সাহেবকে মায়ের সাথে জেনা করার কথা বললেই একদম রেগে মেগে জ্বলে একদম আগুন হয়ে যাবে, যাবে না? এত আগুন কেন হাজি সাহেব, এত রাগছেন কেন? আপনি যে ব্যবসা করতে গিয়ে সুদ খাচ্ছেন, আপনি যে মায়ের সাথে প্রতিনিয়ত জেনার প্রতিনিয়ত জেনার পাপ করছেন, এটা কে বলবে আপনাকে? কিছুই মনে করেন? মায়ের সাথে জেনা করার কথা বললে রেগে আগুন হয়ে যাবে একজন মুসলিম, অথচ প্রতিনিয়ত সুদ খেয়ে, প্রত্যেক দিন সুদ খেয়ে, প্রত্যেক দিন মায়ের সাথে জেনা করার মতো পাপে লিপ্ত হচ্ছে, অথচ কিছু মনে করে না। কিভাবে ব্রেন অস করেছে আপনার, আমার আই অস করেছে কিভাবে মুসলিমরা, আমি ওইটা আপনাকে বুঝাতে চাচ্ছি, আমি আপনাকে ওইটা ধরাতে চাচ্ছি যে দেখেন কিভাবে আপনার আমার মেজাজটা ওরা মগজটা ধোলাই করেছে। মায়ের সাথে তোমাদের জেনা করা লাগবে না, তো তোমরা সুদ খাও আর মায়ের সাথে জেনার মতো পাপ করো, এটা অমুসলিমদের থিওরি। সম্মানিত উপস্থিতি, তাহলে দুইটি হাদিস এখানে মনে রাখেন, আমার আলোচনার ভিতরে এই জায়গায় দুইটি হাদিস মনে রেখে দেন। একটা হলো সুদ খেলে, এক টাকা সুদ খেলে কয়টা ব্যভিচারের চেয়ে পাপ বেশি? ৩৬টা। সুদ খেলে কার সাথে ব্যভিচার বা বিয়ে করার তুলনা করা হয়েছে হাদিসে? মনে রাখেন। এবার আসেন আপনাকে বাস্তব কিছু উদাহরণ দেই। ধরেন আপনাদের এই মঠখোলা বাজারে একজন দুশ্চরিত্র লম্পট ছেলে একটা ধর্ষণ করলো, পরের দিন যে কোনো ভাবে এটা ফ্লাশ হয়ে গেল, প্রকাশ পেয়ে গেল, গোটা মঠখোলার মানুষ জানে যে ছেলেটা ব্যভিচার করেছে, ধর্ষণ করেছে, অমুক মেয়েটার সাথে ধর্ষণ করেছে, সবাই জেনে গেছে। এবার বলেন মঠ খোলার কোনো মানুষ ওই ছেলের সাথে বিয়ে দিতে চাইবে? বিয়ে দিতে চাইবে? ওই ছেলেটা যদি ধনী ঘরের ছেলেও হয় তাহলে একটা গরিব মেয়ের বাবাও তার সাথে বিয়ে দিতে চাইবে? চাইবে না, এই জন্য যে তোমার মতো দুশ্চরিত্র ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিব না। বলেন তো ভাই ওর অপরাধটা কি? ছেলেটা কেউ বিয়ে দিতে চাচ্ছে না, অপরাধটা কি তার? কি অপরাধ? জেনা করেছে। কয়টা? একটা। একটা জেনা করেছে, একটা ব্যভিচার করেছে। তাই মঠ খোলার কোন বাবা ওই ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে চাচ্ছে না, অপরাধ হলো ছেলেটা একটা ব্যভিচার করেছে, মানুষ জেনে গেছে তাই বিয়ে দিতে চাচ্ছে না। অথচ যারা সুদ খাচ্ছে তারা প্রতিনিয়ত ৩৬টা নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হচ্ছে,
অথচ তাদের সাথে বিয়ে দেওয়ার জন্য সবাই পাগল হয়ে আছে, পাগল হয়ে আছে না? একটু ধনী ব্যবসায়ী মানুষ সুদখোর, তার ছেলের সাথে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে আছে মেয়ের বাবারা, আছে না? ওই একটা ব্যভিচার করেছে দৃশ্যমান, তাই কেউ মেয়ে দেয় না। আর এই সুদখোর ব্যভিচারের চেয়ে খারাপ কাজে লিপ্ত, অথচ সবাই মেয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে আছে। মানে আই ওয়াশ, আপনার ব্রেন ওয়াশ করেছে কিভাবে, আমি ওইটা আপনাকে দেখাতে চাচ্ছি, বাস্তবতা এটা, এটাই বাস্তবতা পৃথিবী। অমুসলিম জগতে এই কাজটাই করেছে আপনাকে আমাকে দিয়ে সুদ খাইয়ে। সমরিত উপস্থিতি এই পয়েন্টে, কারণ একটা পয়েন্টের উপরে থাকলে আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব মনে করেছি, একটা পয়েন্টের উপরে থাকলে অন্যগুলো হারিয়ে যাবে, বিধায় আমি এই পয়েন্টে এসে বলতে চাই, সুদ ছাড়া উচিত না, উচিত নয়। এটা একটা মাদ্রাসা, তাই না? মঠ খোলা মাওলানা সেকান্দার আলী দাখিল মাদ্রাসা। তো এই মাদ্রাসার যারা ওস্তাদ রয়েছেন বা ছাত্র রয়েছেন তারা, বা আশপাশের মাদ্রাসার যারা ওস্তাদ ছাত্র তাদের জন্য বোঝা সহজ হবে, একটা ছোট্ট কথা বলি আমি, সেইটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিরহাম ও রেবান, যে ব্যক্তি এক দিরহাম সুদ খাবে, ওয়াহুয়া ইয়ালাম, ও জানে এটা সুদে এসেছে, আসাদ্দ মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনিয়ান, একটা বললেন, আর পরেরটা বললেন আর রেওয়া সাবুনা হুবান, সত্তর প্রকারের পাপ সুদ খেলে, আইয়ান কাহার রজুল আইসার ওয়া, ছোটটা হলো আইয়ান কাহার রজুল উম্মাহু, একটা লোক তার মায়ের সাথে যেন ব্যভিচারে বা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। এখানে একটা দিক দেখেন, আরবিতে কাল বলা হয় তিন প্রকার, মাদি মুস্তাকবাল হাল, অতীতকাল বর্তমানকাল ভবিষ্যৎকাল। আরবিতে কোনো শব্দ যদি মাজি থেকে ব্যবহার হয় তাহলে শুধু অতীতকালের অর্থ দেয়, এককালের অর্থ দেয়, কিন্তু কোনো শব্দ যদি মোজারে থেকে ব্যবহার হয় আরবিতে তখন একসাথে দুই কালের অর্থ দেয়, বর্তমান এবং ভবিষ্যৎ। কোনো শব্দ আরবিতে যদি মোদারে থেকে ব্যবহার হয় তাহলে একসাথে বর্তমান আর ভবিষ্যৎ দুই কালের অনুবাদ আসে, দুই কালের অনুবাদ উঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইয়ান কাহার রজুল, আইয়ান কাহার রজুল উম্মাহু, মোজারের শব্দ বলেছেন, মানে দুই কালের অর্থ তুলেন, এবার আপনি দুই কালের অনুবাদ তুলেন, যে ব্যক্তি সুদ খায় সে যেন এখন মায়ের সাথে জেনায় লিপ্ত আছে এবং ভবিষ্যতে থাকবে, বর্তমান কাল তুলেন আর ভবিষ্যৎকাল দুই কালের অনুবাদ তুলেন একসাথে, মানে তার পাপটা, যারা সুদ খান, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে মনে রেখে দিন, যারা সুদ খাচ্ছেন এখন, যাদের সুদ এখনো চলমান, তাদের পাপের স্তর, তাদের পাপের পরিধি, তাদের পাপটা হলো তারা যেন এখন মায়ের সাথে জেনে লিপ্ত আছে এবং ভবিষ্যতেও থাকবে যতদিন ছেলে না। আমি বুঝাতে পারলাম কিনা জানি না, বিধায় এই জায়গাতে এসে আপনাদের অনুরোধ জানাই যে আসুন সুদ ছেড়ে দিই, সুদ ছেড়ে দিই, যদি দু চার পাঁচ কাঠা জায়গা বেচে বিক্রি করে এই লোন পরিশোধ করতে হয়, ঋণ পরিশোধ করতে হয়, সমিতির বা ওই যে কি বলে এনজিও, ভুলে গেলাম, সপ্তাহে সপ্তাহে পরিশোধ করে না, কিস্তি কিস্তি কিস্তির জ্বালায় তো ভেসতে গেল গোটা দেশ, কিস্তি যদি পরিশোধ করতে একদম শেষ করতে হয় দু চার পাঁচ কাঠা জায়গা বেচে, ভাই দু চার পাঁচ কাঠা জায়গা বেচে কিস্তি শেষ করেন, মায়ের সাথে জেনা থেকে বেঁচে থাকেন, যত দিন যাচ্ছে তত আপনার পাপ বাড়ছে, একটা দিন পার হচ্ছে মানে আপনার পাপের পাহাড় তৈরি হচ্ছে সুদ খাওয়ার কারণে, বেঁচে থাকেন আসেন। কোনো কিছু ক্ষতি যদি করতে হয়, একটা হোন্ডা আছে হোন্ডা বেচে দেন পরে আবার কিনেন, গরু ছাগল আছে বেচে দেন আগে কিস্তি শেষ করে সুদ থেকে মুক্ত হন। মনে রাখবেন ভিক্ষে করে খাওয়া ভালো কিন্তু সুদ খাওয়া ভালো নয়, ভিক্ষে করে খাওয়ার চেয়ে খারাপ কাজ হলো কি, সুদ খাওয়া। ভিক্ষে করা কি শরীয়তে হারাম? হারাম না, অনুৎসাহিত করেছে,
নিরুৎসাহিত করেছে, শরীয়ত অপছন্দ করেছে ভিক্ষা করাকে, কিন্তু হারাম বলেনি। কিন্তু সুদ খাওয়াকে কি বলেছে? হারাম। ভিক্ষে করাকে হারাম বলেনি, খারাপ নিরুৎসাহিত করেছে, অপছন্দ করেছে। আর সুদ খাওয়াকে হারাম বলেছে, যে ভিক্ষে করে ও একটা অপছন্দনীয় কাজ করে, আর যে সুদ খায় ও হারাম করে। যে ভিক্ষে করে, ভিক্ষে করাকে মায়ের সাথে জেনার সাথে তুলনা করা হয়নি, কিন্তু সুদ খাওয়াকে মায়ের সাথে জেনার সাথে তুলনা করা হয়েছে। ভিক্ষে করলে, একদিন ভিক্ষে করলে, এক টাকা ভিক্ষে করলে, একবার ভিক্ষে করলে 36টা ব্যভিচারের পাপ হবে বলে উল্লেখ করার হয়নি হাদিসে, কিন্তু এক টাকা সুদ খেলে 36টা ব্যভিচারের চেয়ে খারাপ হবে হাদিসে উল্লেখ আছে। তাহলে এবার আপনি বলেন, ভিক্ষে করে ভালো না সুদ খাওয়া ভালো? যারা সুদ খাচ্ছেন, সুদখোর, যদি কোনো উপায় না থাকে তাহলে আপনি প্রয়োজনে ভিক্ষা করেন। আমি ভিক্ষা করতে উৎসাহ দিচ্ছি না, সুদ থেকে বাঁচার জন্য ভিক্ষা করেন প্রয়োজনে, তবুও ভালো থাকবে, কিন্তু ছেড়ে দেন সুদ। আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সুদ থেকে হেফাজত করুন। এটা হচ্ছে অমুসলিমদের ষড়যন্ত্রের একটা অংশ, এটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম। যেহেতু ইসলামে কোরআন এবং সুন্নাই কঠিনভাবে বলা হয়েছে, কঠিনভাবে বিষয়টা তুলে ধরা হয়েছে, এই জন্য অমুসলিমরা গবেষণা করে এমন সিস্টেমে সুদখোর বানিয়েছে আপনাকে আমাকে, যে এখন কে মুসলিম, কে অমুসলিম, কে হাজি গাজি মোল্লা মুন্সি ইমাম খতিব বা মাদ্রাসা শিক্ষক আর জেনারেল শিক্ষক সব একাকার হয়ে আছে সুদের উপরে। একটা ছেলে মানুষ যদি সুদ খায়, মায়ের সাথে জেনার পাপ হয়। পুরুষ মানুষ সুদ খেলে মায়ের সাথে জেনার পাপে লিপ্ত থাকে। অমুসলিমরা চিন্তা করলো যে শুধু পুরুষরাই মায়ের সাথে জেনা করবে, এটা কেন হয়? মহিলাদেরকে ছেলের সাথে জেনা করানো যায় না? হ্যাঁ, করা যায় না কেন? নেন, এবার এনজিও সংস্থা বিভিন্ন ব্যাংক ছাড়লো কি, যেগুলোতে শুধু মেয়েদেরকে ঋণ দেয়, লোন দেয় শুধু মেয়েদেরকে, ছেলেদেরকে দেয় না। আছে না আপনার এলাকায়? নেই, আপনি যান, কোন পুরুষ মানুষকে সব ব্যাংক থেকে লোন দেয় না। হ্যাঁ, পুরুষ মানুষ লোন নিতে পারবে কোন মেয়ের নামে, স্ত্রীর নামে, মায়ের নামে, মানে একটা মহিলার নামে টাকা তুলতে হবে, পুরুষের নামে না। কারণ পুরুষরা কেন মায়ের সাথে জেনায় লিপ্ত হবে, মায়েরাও যেন ছেলের সাথে জেনায় লিপ্ত হয়। এই কাজগুলো ওরা করেছে, অথচ আপনি আমি ভাবি না, এগুলো আপনি আমি বিশ্লেষণও করি না, চিন্তাও করি না। সম্মানিত উপস্থিতি, দেখুন বিধা, আপনাকে আমাকে জেনা থেকে বেঁচে থাকতে হবে, সুদ থেকে বেঁচে থাকতে হবে, ব্যভিচার থেকে বাঁচার জন্য, ব্যভিচারের চেয়ে খারাপ কাজ এটি। এই জন্য আবার অনেকে ভাবেন না যে ব্যভিচারকে উস্কে দিচ্ছি, যে আমি উস্কে দিচ্ছি না, পাপের তুলনা করছি। ব্যভিচার ব্যভিচারের জায়গায়, সুদ সুদের জায়গায়। কোনোদিন ব্যভিচার আলোচনা করলে সেদিন ব্যভিচার নিয়ে কথা বলবো। এরপরে দেখুন, এ সুদ হারাম খাইয়ে, সুদের মতো হারাম অর্থনীতি লেনদেন দিয়ে আপনাকে আমাকে ইবাদত কবুলের প্রতিবন্ধকতা তৈরি করেছে তারা। আবার আরেকটা কাজ করেছে, সরাসরি হারাম খাদ্য খাওয়ার ব্যবস্থা করেছে, ডাইরেক্ট হারাম খাদ্য খাওয়ার ব্যবস্থা করেছে। কি বলতে পারবেন? নেশা জাতীয় দ্রব্য, মদ, মদ নেশা জাতীয় দ্রব্য হারাম না শরীয়তে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন সূরা বাকারা 219 নম্বর আয়াত, আসআলুনাক আনিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওরা আপনাকে জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে, মদ আর জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি বলে দিন এটা বড় পাপ, মদ খাওয়া বড় অন্যায়, জুয়া মস্ত বড় পাপ, বলে দিন পৃথিবীর মানুষকে। সম্মানিত উপস্থিতি, তাহলে মদ জুয়া হচ্ছে বড় পাপ, এই মদ জুয়া মুসলিমদেরকে খাওয়ানোর ব্যবস্থা করেছে অমুসলিমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য মদ, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম।
সহিহ মুসলিমের 5336 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু মুসকিরিন হারাম প্রত্যেকটা নেশাজাতীয় দ্রব্য হারাম সহিহ বুখারী 7172 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আসকারা কাতিরুহু ফাকালিলু হারাম অনেক পরিমাণ খেলে যদি নেশা হয় তার সামান্য পরিমাণ খাওয়া হারাম ইবনু মাজাহ 3393 নম্বর হাদিস যে জিনিস খেলে পান করলে নেশা হয় সেটি মদ এবং সেটি হারাম বেশি পরিমাণ খেয়ে যদি নেশা হয় তার সামান্য পরিমাণ খাওয়া হারাম সম্মানিত উপস্থিতি হারাম খাদ্যগুলো আপনাকে আমাকে খাওয়ার ব্যবস্থা করেছে আমরা এখন ফতোয়া খুঁটছি গুল আর জর্দা হারাম না মাকরু এই নিয়ে ব্যস্ত হয়ে আছেন আলেম ওলামার বড় একটা অংশ আলেম ওলামাদের বড় একটা অংশ মুফতিদের বড় একটা অংশ এটা নিয়ে ব্যস্ত আছে গবেষণায় ব্যস্ত কি যে জর্দার গুল হারাম না মাকরুহ হালাল বলেন না মাকরুহ বলেন এই নিয়ে ব্যস্ত হয়েছে তাই না সম্মানিত উপস্থিতি আমি বিতর্কের দিকে যেতে চাই না আমি বিতর্ক সৃষ্টি করতে চাই না আপনাদের মাঝে ফেতনা ছড়াতে চাই না কিন্তু আমি কিছু যৌক্তিক কথা আপনার কাছে তুলে ধরছি হাদিসের আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম বেশি পরিমাণ খাওয়াতে যদি নেশা হয় বিবেক আচ্ছাদিত হয় আসক্ত হয় তাহলে তার সামান্য পরিমাণ খাওয়া হারাম তাহলে যেই গাঁজাটা খাচ্ছেন বা যেই জর্দাটা খাচ্ছেন যে গুলটা খাচ্ছেন ওটা একটু বেশি করে খান এক কোটা একবারে খান দুই কোটা একবারে খান তিন কোটা একবারে খান গুল তিন চার কোটা একবারে খান পানি গুলে খেয়ে নেন বেশি করে খেয়ে দেখেন যে কোনো সমস্যা হচ্ছে কিনা রাসূল বলছেন বেশি পরিমাণ খেয়ে যদি নেশা হয় তার সামান্য পরিমাণ হারাম 3393 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে পাবেন তাহলে বেশি পরিমাণ খেয়ে দেখেন যদি বেশি পরিমাণ খাওয়ার কারণে মাথা চক্কর দেয় দু চার কোটা জর্দা যদি একবারে খেয়ে দু চার কোটা গুল যদি একবারে খেয়ে মাথা চক্কর মারে তাহলে তার সামান্য পরিমাণ খাওয়া যাবে না আপনি পরীক্ষা করেন আপনাদের উপরে ছেড়ে দিলাম দেখুন ছলে বলে কৌশলে আপনাকে আমাকে হারাম খাদ্যগুলো খেতে আগ্রহী করেছে মুসলিমরা আর হিরোইন ইয়াবা ফেন্সিডিল এগুলো তো হিসাবের বাহিরে তো একাকার যুব সমাজ তরুণ সমাজ ফুটফুটে চেহারা 15-20 বছরের তরুণগুলো এই হিরোইন ইয়াবা খেতে খেতে নষ্ট হয়ে যাচ্ছে কি তাজা চেহারা এসব হিরোইন ইয়াবা ফেন্সিডিল শরীরের যে কলকব্জাগুলো রয়েছে পার্টসগুলো রয়েছে নষ্ট করে দেয় মুসলিম যুবকদেরকে তাদের ভিতর থেকে কলকব্জা নষ্ট করে দিয়ে স্রেফ একটা খোলস যেন দাঁড়িয়ে থাকে কোনো স্পিরিট না থাকে শরীরে কোনো বল না থাকে শরীরে কোনো শক্তি না থাকে এই জন্য দেখেন হিরোইন ফেন্সিডিল ইয়াবা কত রকম নেশাজাতীয় দ্রব্য সমাজে ছেড়ে যা তার হিসাব নেই যুব সমাজ সেগুলো খাচ্ছে নষ্ট হচ্ছে যুব সমাজ নষ্ট হচ্ছে ছাত্র সমাজ নষ্ট হচ্ছে তরুণ সমাজ তরুণরা যুবকরা এরাই যদি নষ্ট হয়ে যায় তাহলে আগামী দিনের অবস্থা কি হবে ভেবেছেন পঙ্গু জাতি হবে পঙ্গুত্ব বরণ করবে আগামী দিনে জাতি স্রেফ 3.5 হাতের একটা বডি থাকবে ভিতরে কোনো স্পিরিট থাকবে না শক্তি থাকবে না এই ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়ন করছে অমুসলিম জগৎ অমুসলিম জগৎ সেই কাজটাই করছে অথচ মুসলিমরা আমরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি ভাবছি না 31st night চলে গেল না আজকে কয় তারিখ 7 তারিখ জানুয়ারির 7 তারিখ 7 দিন আগে 31st night গেছে 31st night যারা পালন করেছে যে যুবকগুলো ওরা কি আসমান থেকে নাজিল হয়েছিল মাটি ফুটে বের হয়েছিল ইন্ডিয়া থেকে এসেছিল তারা আপনার আমার ঘরের সন্তান কারো সন্তান কারো ভাই কারো বন্ধু
কত নোংরামি হলো, নষ্টামি হলো হিসাবের বাহিরে, হিসাবের বাহিরে কত নোংরামি নষ্টামি করে গেল। অমুসলিমরা একটা সংস্কৃতি, অমুসলিমরা একটা কালচার ছেড়ে দিল কি, 31st night পালন করো, বর্ষবরণ করো। বর্ষবরণ করার মধ্যে এক পয়সা উপকার আছে জাতির? 31st night বা বর্ষবরণের মধ্যে এক পয়সা উপকার হবে জাতির? হ্যাঁ, প্রচন্ড শীত চলছে, কনকনে ঠান্ডা চলছে না, কয়েক বছরের মধ্যে মনে হয় সবচেয়ে বেশি ঠান্ডা চলছে এখন, এটা আমার বিশ্লেষণ। মানে আমি প্রত্যেকটা শীতে তো শীতকালে এরকম প্রোগ্রামে থাকি, বাইরে বাইরে ঘুরতে হয়, তো এই বছরে যতটা আমি শীত শীতের তীব্রতা অনুভব করছি, কয়েক বছরের মধ্যে মনে হয় এত শীত আমি তীব্রতা অনুভব করিনি, মানে এত শীত লাগছে এই বছরে। আপনাদের বিশ্লেষণ আরো ভিন্ন হতে পারে, আল্লাহ আলাম। যে কথা বলছিলাম যে দেখুন এই প্রচন্ড শীতে কত মানুষ কাতরাচ্ছে, শীতে কাঁপছে, গরম পোশাক নেই, কম্বল নেই, রাস্তার পাশে শুয়ে আছে, আপনি হিসাব মিলাতে পারবেন না কত মানুষ, কত মানুষ। আপনি যান ঢাকায়, যান কমলাপুর রেল স্টেশনের কাছে ডাইরেক্ট, এটা আমার চোখে দেখা কাহিনী বলছি, খুতবা দেওয়ার জন্য রাজশাহী থেকে ঢাকায় নেমেছি ফজর রাগ দিয়ে, একদম খোলা আকাশের নিচে, কিচ্ছু নেই উপরে, কোনো ছাউনি নেই, কিচ্ছু নেই, ডাইরেক্ট কুয়াশার মধ্যে শুয়ে আছে, কোনো লেপ নেই, কম্বল নেই, কাঁথা মাথা পলিথিন জড়িয়ে কিভাবে কিভাবে শুয়ে আছে, যেগুলো বর্ণনা দেওয়া কঠিন। বাংলাদেশের মানুষ 31st night পালন করতে গিয়ে কোটি কোটি টাকা খরচ হয়েছে রাষ্ট্রের, দেশের মানুষের। 31st night পালন করতে গিয়ে বাংলাদেশের যুবকরা কোটি কোটি টাকা খরচ করেছে, এক জায়গায় জমা করলে, কথার কথা আপনার পাড়ায় হয়তো বা 2-3 হাজার টাকা খরচ হয়েছে, এভাবে গোটা পাড়া করতে করতে গোটা দেশ জমা দেন কোটি কোটি টাকা খরচ হয়েছে। তো 31st night পালন করে এক পয়সা উপকার হয়েছে জাতির? ওই টাকাটা দিয়ে যদি গরিব মানুষকে কম্বল কিনে দেওয়া যেত, শীত নিবারণের পোশাক কিনে দেওয়া যেত, উপকার হতো না? উপকার হতো। এইখানে কোনো উদ্বুদ্ধ করেছে কোনো এনজিও সংস্থা, কোন অমুসলিম সংস্থা, কোন ইহুদি সংস্থা, কোন খ্রিস্টান সংস্থা যুবকদেরকে বলেছে, কোন একটা অনুষ্ঠান থ্রো করেছে, কোন একটা সিস্টেম চালু করেছে যে যুবক তোমরা টাকা জমাও আর গরিব মানুষকে শীতকালে পোশাক দাও? কোন সিস্টেম আছে? নোংরামি নষ্টামি করার সময় লাখ লাখ টাকা খরচ করবে, সেটা উদ্বুদ্ধ করেছে। কিন্তু ভালো কাজ, কল্যাণকর কাজ, এহসান করবে, মানুষের পাশে দাঁড়াবে, ওই জায়গাতে এক টাকা খরচ করার মতো কোনো প্রেরণা অমুসলিমরা যুবকদের দেয়নি। হ্যাঁ, কেউ বলবেন যে তাহলে ইসলাম তো দুইটা ঈদ করেছে, কোরবানির ঈদ আর ঈদুল ফিতর, সিয়াম পালন করে ঈদুল ফিতর আর ঈদুল আজহা, তো ওটাও তো একটা দিবসের মতো। জি, পার্থক্যটা এখানে, ইসলাম ত্যাগের ধর্ম আর অমুসলিম হলো ভোগের ধর্ম। কুরবানির ঈদ পালন করার আগে ত্যাগ করা লাগে, প্রত্যেকের মাথা পিছু ফিতরা দেওয়া লাগে, লাগে না? আগে ফিতরা জমা করতে হয়, তুলতে হয়, তারপরে ঈদ, আগে ত্যাগ তারপরে আনন্দ। কুরবানির ঈদ একটা বড় একটা অংশ গরিব মিসকিনদের গোস্ত বিলাতে হয়, বিলাতে হয় না, পুরো একটা অংশ দিয়ে দিতে হয় গরিব মিসকিনকে, ত্যাগ তারপরে ভোগ। আর অমুসলিমদের প্রত্যেকটা অনুষ্ঠান যেগুলো বাংলাদেশে থ্রো করে রেখেছে, শুধু ভোগের ত্যাগের নয়, কই 31st night-এ কোনো যুবকের কোনো শিক্ষা আছে যে একটা মিসকিনের বাড়িতে গিয়ে 2 কেজি চাউল দিয়ে বলেছে যে তোমরাও 31st night পালন করো? রেকর্ড আছে? কোন একটা যুবকের টেন্ডেন্সি আছে যে একটা মিসকিনের বাড়িতে 2 কেজি চাউল দিয়ে বলি, একটা মুরগি দিয়ে বলি, একটা ছাগল দিয়ে বলি, 2 কেজি গোস্ত দিয়ে বলি যে আমরা 31st night পালন করছি, তুমিও করো? মানে ও নিজে নিজে আনন্দ করবে, খাবে, ফুর্তি করবে, ধনিক শ্রেণী, ধনাঢ্য শ্রেণী, ধনী শ্রেণী, ধনাঢ্য শ্রেণীর ছেলেপিলের আনন্দ ফুর্তি করবে, খাও দাও ফুর্তি করো শেষ করে দাও, মানে সে ভোগের সংস্কৃতি ওরা জিয়ে রাখছে।
এই যে ধরেন 14ই ফেব্রুয়ারি সামনে আসছে বিশ্ব ভালোবাসা দিবস, পহেলা বৈশাখ পন্তা ইলিশ খাওয়া দিবস, খায় না কই? কোন ফকির মিসকিনকে 3 কেজি ইলিশ কিনে 1 কেজি ফকিরকে দিয়েছে আর 2 কেজি নিজে খেয়েছে, রেকর্ড আছে? যে আমি পালন করছি, ফকির তুমি তো খেতে পারবে না, মিসকিন গরিব মানুষ তোমরা তো খেতে পারবে না, কারণ ইলিশের দাম কত? 1,500-2,000 টাকা কেজি লাগে, তখন 3,500-3,000 টাকা কেজি লাগে। রাজশাহীতে একদিন জিজ্ঞাসা করছিলাম পরিচিত এক মাছ ব্যবসায়ীকে, ভাই এবার পয়লা বৈশাখে কয় টাকা কেজি ইলিশ বিক্রি করেছেন? বললো 3.5 পর্যন্ত গিয়েছে, মানে এত প্রয়োজন চাহিদা শেষ সময় এসে, তো ওরা তো কিনতে পারবে না গরিব মানুষ। বহু পরিবার বাংলাদেশে পাবেন কুরবানির ঈদে গরুর গোস্ত খেয়েছে, আবার পরের কুরবানিতে খাবে, এর মধ্যে আর তকদিরে জুটে নেই, এইরকম পরিবার পাবেন কই? যার পয়লা বৈশাখ পালন করে, কোনোদিন গিয়েছে 3 কেজি ইলিশ কিনে যে 1 কেজি তুমি খাও আর 2 কেজি আমি খাই? না, শুধু নিজে খাও, এটা ভোগের সংস্কৃতি, ভোগ করো, ভোগের সংস্কৃতি, ইসলাম ত্যাগের সংস্কৃতি, এটা হচ্ছে অমুসলিমদের ষড়যন্ত্র। ভাই কি দিয়ে আপনাকে বুঝাবো, প্রত্যেকটা জায়গায় অমুসলিমরা এমন সিস্টেম চালু করেছে যে শুধু ইসলাম ধ্বংস হবে কিভাবে, যুব সমাজকে নষ্ট করা যায় কিভাবে, এই নিয়ে তারা ব্যতিব্যস্ত, চিন্তা ফিকির সব কিছুই, সব সিস্টেম থ্রো করেছে এগুলো। তো দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশা জাতীয় দ্রব্য থেকে বাঁচতে বললেন, অমুসলিমরা নেশা জাতীয় দ্রব্যগুলো ছড়িয়েছে বেশি, মানুষের ঘরে ঘরে একদম নাগালে, হাতের নাগালে এখন নেশা জাতীয় দ্রব্য, বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা হিরোইন ফেন্সিডিল কত কিছু চলছে হিসাবের বাইরে। সম্মানিত উপস্থিতি, এই নেশা জাতীয় দ্রব্যগুলো হচ্ছে জাহান্নামে যাওয়ার একটা বড় কারণ। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو هريرة رضي الله عنه بلتن رسول الله صلى الله عليه وسلم بلتن لا يدخل الجنة مدمن خمر وي بكتي جنة پروبش کر بنا جي بكتي نشا جاتي ادربو خائي با پان کرے جارا موت خائي پان کرے تارا جنة جيتے پان تاہولے সালাত সিয়াম আপনাকে নিষেধ করেনি, নেশা জাতীয় দ্রব্য খাও আর জাহান্নামে যাও, মদ খাও আর জাহান্নামে যাও, এই সিস্টেমগুলো ওরা চালু করেছে মুসলিমদের মাঝে। সবারই উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটি বললাম এটা আবু ইবনু মাজার মধ্যে পাবেন, 3376 নম্বর হাদিস ইবনু মাজার, আবু দাউদের মধ্যে একটি হাদিস রয়েছে, আল্লাহ সুসাসম বলেছেন ان الله حرم الخمر والميسر والقوبة নিশ্চয় আল্লাহ হারাম করেছেন নেশা জাতীয় দ্রব্য, আল্লাহ হারাম করেছেন জুয়া, আল্লাহ হারাম করেছেন গান বাজনা। নেশা জাতীয় দ্রব্য হারাম, জুয়া হারাম, গান বাজনা হারাম। এই যে একটু থামলে গানের আওয়াজ আসছে না, জানি না কোনো অমুসলিমের বাড়িতে কিনা, হয়তো বা কোনো মুসলিমের বাড়িতে হতে পারে, কোনো মুসলিমের বাড়িতে, কোনো মুসলিমের দোকানে গান বাজছে, যাবেন কোথায়? জুমার দিন আসলে, জুমার দিন আসলে প্রত্যেকটা প্রাণী ভীত সন্ত্রস্ত হয়ে যায় আতঙ্কে ভয়ে, কেননা জুমার দিন কি হবে? কেয়ামত হবে, জুমার দিন কেয়ামত অনুষ্ঠিত হবে, সেই লক্ষ্যে প্রত্যেকটা প্রাণী ভীত সন্ত্রস্ত হয়ে যায় শুক্রবার আসলে। আর শুক্রবার আসলে আপনার আমার দেশে বেহায়াপনা বেড়ে যায়, বাড়ে না? ম্যাক্সিমাম বিয়েগুলো হয় কোন দিন? শুক্রবার। আর বিয়ে মানেই তো গান বাজনা হবে, গান বাজনা ছাড়া বিয়ে অনুষ্ঠান জমে না, বোঝায় মুশকিল যেটা মুসলিম বিয়ে না অমুসলিমদের বাড়ি, যেভাবে গান বাজনা বাজে, বাজে কোন দিন? শুক্রবার। যেখানে গান বাজনা হারাম,
শুক্রবারের দিন অন্যান্য প্রাণী ভয়ে ভীত সন্ত্রস্ত হয় কিয়ামত হয়ে যায় কি নাই ভয়ে, আর মুসলিমরা বাংলাদেশে জুমার দিন গান বাজনা দিয়ে আনন্দ করে। দেখেন, আরো যদি ঘরের কথা বলি মাফ করবেন, বাস্তবতায় বলছি, শুক্রবারের দিন ভালো সিনেমা ছয় হয় না, সপ্তাহে ছয় দিনের সাত দিনের মধ্যে সিনেমার শিডিউল, এখন তো ওগুলো উঠে গেছে বিটিভি বা বিভিন্ন কি কি চলে কি চ্যানেল ম্যানেল ইত্যাদি, কারণ সিনেমা হলের আর দরকার আছে? এই তো এক সিনেমা হলের বাবা, এটি সিনেমা হলের বাপের চেয়েও খারাপ, এটা ভালো মন্দ সবই আছে, ভালোটা ব্যবহার করলে ভালো, খারাপটা ব্যবহার করলে খারাপ। তো শুক্রবারের দিন এই অনুষ্ঠানগুলো বেশি হয় ইবাদত থেকে আপনাকে দূরে রাখার জন্য, ইবাদত থেকে দূরে রাখার জন্য এই নোংরা অনুষ্ঠানগুলো শুক্রবার বেশি হয়। শুক্রবারের দিন শিক্ষা সফর এক্সকার্শন বেশি হয়, স্টাডি ট্যুর বেশি হয়, স্টাডি ট্যুর এক্সকার্শন মানে গান বাজনা, শুক্রবারকে ঘিরে এই অনুষ্ঠানগুলো হয়। সবার উপস্থিতি, যেগুলো অমুসলিমদের ষড়যন্ত্রের অংশ, দেখুন নারীদের বেপর্দা একটা বড় অংশ অমুসলিমদের। আল্লাহ সর্বপ্রথম কাকে সৃষ্টি করলেন বলেন তো, মানুষের মধ্য থেকে কাকে সৃষ্টি করেছেন? আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিসাল্লামকে আল্লাহ সৃষ্টি করে রাখলেন কোথায়? জান্নাতে। আদম আলাইহিসাল্লামের নিঃসঙ্গতা দূর করার জন্য সৃষ্টি করলেন হাওয়া আলাইহিসাল্লামকে। আদম আলাইহিসাল্লাম এবং হাওয়া আলাইহিসাল্লাম দুইজনে থাকলো কোথায়? জান্নাতে। আল্লাহ সবকিছুই খাওয়ার চলার সুযোগ দিলেন, শুধু একটা গাছে নিকটে যেতে নিষেধ করলেন। ঠিক শয়তান এই সুযোগটাই নিল, শয়তান ছলে বলে কৌশলে নানান ফন্দি ফিকির করে করে ওই নিষিদ্ধ গাছের ফল খাইয়েই ছাড়ল। ফল খাওয়ার পরে প্রথম যে দুর্ঘটনা ঘটল কি হলো বলেন তো? কাপড় খুলে গেল, দুইজন বিবস্ত্র হয়ে গেলেন। আদম আলাইহিসাল্লাম এবং হাওয়া আলাইহিসাল্লাম ওই গাছের ফল খাওয়ার পরে কি হলেন? বিবস্ত্র হয়ে গেলেন, উলঙ্গ হয়ে গেলেন। তাহলে একজন নারীকে পুরুষের সামনে উলঙ্গ করার প্রথম চক্রান্ত কার? শয়তানের। একজন আরেকজনের সামনে নগ্ন করে দিয়ে আকর্ষণ করে তুলে ধরা, পরস্পরকে পরস্পরের কাছে আকর্ষণীয় করে তুলে ধরা, উলঙ্গ করে, এই প্রথম ষড়যন্ত্রকারীর নাম হচ্ছে শয়তান। হ্যাঁ, আজাদিল শয়তান এসে ডাইরেক্ট আপনাকে আমাকে উলঙ্গ করতে করছে না, কিন্তু অমুসলিম থিওরি এমন ভাবে চালিয়েছে যে এখনো ওই কাজ অব্যাহত রয়েছে, চলমান আছে। নারীদের পোশাক খুলে দেওয়া, নারীদেরকে নগ্ন করে, উলঙ্গ করে, অর্ধনগ্ন করে, আকর্ষণীয় করে, যুবকের সামনে, পুরুষের সামনে, জাতির সামনে তুলে ধরার নানান চিন্তা ফিকির দিয়ে সমাজকে ভরে দিয়েছে, তাই না? কি বাংলাদেশের সোশ্যালিস্ট যারা, সৃজনশীল চিন্তা ভাবনা যারা করছে, প্রগতিশীল চিন্তা ভাবনা যারা করছে, এরা কি পোশাকে সংস্কৃতি নিয়ে কথা বলছে? বলছে না, পোশাকের স্বাধীনতা চাই। পোশাকের স্বাধীনতা যারা চায় ওরা কি উলঙ্গ হয়ে থাকতে চাচ্ছে না? আমার দেহ আমি যতটুক মন চাই ততটুক ঢেকে রাখবো, ততটুক খুলে রাখবো, তোমার কি যায় আসে? ও, তুমি খুব পোশাকি সংস্কৃতি নিয়ে চিল্লাচ্ছিলে, খুব পোশাকি স্বাধীনতা নিয়ে চিল্লাচ্ছিলে, শীতকালে একটু পোশাকি স্বাধীনতা নিয়ে ঘুরো দেখি, কেন গোটা শরীর ঢেকে রেখেছো? কই, এখন তার পোশাক নিয়ে চিল্লাচ্ছ না, একদম হুলহুল করে কাঁপছ আর গোটা শরীর ঢাকার, একটার পর একটা কাপড়, একটার পর একটা কাপড় দিয়ে কেন ঢাকছ এখন? আল্লাহর সিস্টেমের বাইরে করতে গেলে খবর আছে, সব সময় চলা যায় না। আল্লাহর সিস্টেম, আল্লাহর পদ্ধতি সবচেয়ে অনুকূল যেটা মুসলিমদেরকে আল্লাহ দিয়েছেন। তো যে কথা বলছিলাম, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাল, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা তারাক্তু বাদি ফিতনাতান আদর্রু আলা রিজাল মিনান নিসা, পরবর্তী পুরুষের জন্য সবচেয়ে বড় ফিতনা যেটা আমি রেখে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষের জন্য সবচেয়ে বড় ফিতনা যেটা আমি রেখে যাচ্ছি এই ফিতনার নাম হলো নারী জাতি, নারীর চেয়ে বড় ফিতনা পুরুষের জন্য আর নেই। হাদিস পাবেন সহিহ বুখারীর মধ্যে 5096 নম্বর হাদিস সহিহ বুখারীর, সহিহ মুসলিমের মধ্যে পাবেন 7121 নম্বর হাদিস, এটি আপনি মিশকাতের মধ্যে পাবেন 3185 নম্বর হাদিস। এটি সম্মানিত উপস্থিতি পুরুষের চেয়ে সবচেয়ে বড় ফিতনা। আর বেশি না, আর কয়েকটা মিনিট কথা বলবো, একটু সুযোগ দিবেন। এখন বাজে 9:42, আমি 10টায় ছেড়ে দেবো, আর 18 মিনিট কথা বলবো, উঠেন আগে একটু সুযোগ দিবেন। তো যে কথা বলছিলাম, পুরুষের চেয়ে সবচেয়ে বড় ফিতনা, ভয়ঙ্কর ফিতনার নাম হলো নারী। এই নারীকে কাজে লাগাচ্ছে তারা। সম্মানিত উপস্থিতি, নারীদেরকে স্টাবলিশ করতে হবে, নারীদের চাকরি দিতে হবে, নারীদের কর্মে লাগাতে হবে। এই অশাসাগুলো দিচ্ছে না, এটা একটা মায়াজাল, ধূম্রজাল, আপনার ব্রেন অস করেছে কিভাবে দেখেন। যত বিমানবালা যারা বিমানে যাতায়াত করেছেন, হজ করেছেন, উমরা করেছেন, দেশের বাইরে যাতায়াত করেছেন, বিমানবালাদের ম্যাক্সিমাম কি নারী, মহিলা না? যে বিমানবালায় মহিলাগুলো আছে, এই বিমানবালা মহিলাদের কালো, কুচকুচে কালো, নাক চ্যাপটা, দেখতে খারাপ, এরকম কোন মহিলা দেখেছেন? একদম বাছাই করা সেরা দেখতে সুন্দরী মেয়েগুলোকে কোথায় নিয়েছে? বিমানবালা। তাহলে ওরা যে নারীদের স্বাধীনতা স্বাধীনতা নিয়ে চিল্লাচ্ছে, তো ওরা নারীদের স্বাধীনতা দিয়েছে? ওরা বর্ণ বৈষম্য নিয়ে আছে না, শুধু ভালোগুলো বেছে নিয়েছে। তো শুধু ভালো নারীগুলো প্রতিষ্ঠিত হবে, আর খারাপগুলো কে প্রতিষ্ঠিত করবে? শুধু সুন্দরী নারীদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, আর খারাপগুলো কোথায় যাবে? সিস্টেম বাজেন, একটু মাথায় ঢুকান কোন জায়গায় আঘাত করেছে তারা। দেখেন যত রিসিপশন যাবেন, বড় বড় হোটেল, মোটেল, রেস্তোরাঁ বা আপনার মেডিকেল বা ক্লিনিক বা আর কিছু, বড় বড় শপিং মল, বিশাল বিশাল শপিং মল যান, ক্যাশ কাউন্টারে রিসিপশনে বসে আছে কে? নারী। কোন একটা জায়গায় কুৎসিত, দেখতে খারাপ, আনফিট কোন মেয়ে নেই, সব একদম সুন্দরীগুলো বসে রেখেছে, সব সুন্দরী মেয়েদেরকে বসে রেখেছে। তাহলে মেয়েদের সৌন্দর্যকে নিয়ে ব্যবসা করছে, আপনি বুঝতে পারেননি? মেয়েদের যৌনতা নিয়ে ব্যবসা করছে, সৌন্দর্যকে নিয়ে ব্যবসা করছে, মেয়েদেরকে পর্নোগ্রাফিতে লাগিয়ে রেখেছে, মেয়েদেরকে পণ্য বেচার একটা কৌশল হিসাবে করেছে। আপনি যান, একেবারে গোড়ার কথা বলি, আন্ডারওয়্যার চিনেন তো? ছেলেদের আন্ডারওয়্যার, ছেলেদের আন্ডারওয়্যার আন্ডারওয়্যারের প্যাকেটে দেখেন মেয়েদের ছবি দেওয়া আছে। আমাদেরও ব্যবহার করতে হয়, মাঝে মাঝে কিনা লাগে, তো তাই আপনাকে বলছি। এখানে মেয়ে ছেলেদের আন্ডারওয়্যারে মেয়েদের ছবি রাখার কোনো যুক্তিকতা আছে? দেখেন কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাইছে। দেখেন কোন পোশাকে, কোন বিলবোর্ডে, কোন অ্যাডে মেয়েদের ছবি, ব্রাশের অ্যাড মেয়েরা ছবি দিয়ে রেখেছে, কোন প্রসাধনীর অ্যাড মেয়েদের ছবি, প্রত্যেকটা জায়গায় উলঙ্গ করে মেয়েদের, অর্ধনগ্ন করে, আকর্ষণীয় করে মেয়েদের ছবি। সম্মানিত উপস্থিতি, আসলে মেয়েদের যৌনতা নিয়ে ব্যবসা চলছে সমাজে, মেয়েদের সৌন্দর্য নিয়ে ব্যবসা চলছে। ও মুসলিম বোন, তুমি বুঝনি, তুমি মনে করছো ওরা চাকরি দিয়ে তোমাকে প্রতিষ্ঠিত করছে? জি না, তোমার সৌন্দর্য কিনে ওরা ব্যবসা করছে। তুমি একটু বুড়ি হয়ে যাও, চাকরি থেকে তোমার ক্যান্সেল করে দেবে, গো যাও, তোমার আর নেই দরকার, কেননা তোমার সৌন্দর্য নেই। তুমি একটু মুটিয়ে যাও, তুমি একটু মুটিয়ে যাও, তোমার সৌন্দর্য নষ্ট হয়ে যাক, ভেঙে যাক, তোমার রিসিপশনের চাকরি থেকে আউট, তোমার বিমানবালার চাকরি থেকে আউট, কেননা তোমাকে দিয়ে কাস্টমারকে আকৃষ্ট করা যাবে না। তোমাকে কাস্টমার ধরতে হবে, কাস্টমারকে আকৃষ্ট করতে হবে, তোমাকে স্লিম থাকতে হবে, মানে তোমার সৌন্দর্য নিয়ে পূজা করছে তারা, তোমার সৌন্দর্য নিয়ে ব্যবসা করছে, তোমাকে নিয়ে ব্যবসা করছে, তোমার পেশাকে নিয়ে, তোমার নারীত্বকে নিয়ে না,
তুমি নারী হিসাবে প্রতিষ্ঠিত করেছে তোমাকে, এটা নয়, তোমার সৌন্দর্যকে নিয়ে তারা ব্যবসা করছে। এটা যদি আমি বুঝাতে পারলাম কিনা আমি জানি না, এটা হচ্ছে অমুসলিমদের ষড়যন্ত্র, এটা অমুসলিমদের ষড়যন্ত্র, এর ফাঁদে পা দিয়ে আমরাও হাঁটছি। কথার কথা, আপনার এই মঠ খোলাতে 50 জন নারীকে চাকরি দেওয়া হলো, তাহলে 50 জন যুবক চাকরি থেকে কি হলো? বঞ্চিত হলো। চাকরি করে শিক্ষিতরাই তো, তাই না? শিক্ষিতরাই। তাহলে 50 জন নারী পুরো মঠখোলা এলাকাতে চাকরিতে যুক্ত হলো, মানে 50 জন যুবক চাকরি থেকে বঞ্চিত হলো, বেকার হলো। এইবার বলেন, এই শিক্ষিত নারী, চাকরি করা নারী ওই বেকার যুবকগুলোকে বিয়ে করবে? তারা কাকে বিয়ে করবে? আবার চাকরিজীবী। তাহলে চাকরিজীবী 50 জন নারী, 50 জন চাকরিজীবী পুরুষকে খুঁজে নিল, তাহলে পুরুষ নারী দুইজনই চাকরি করে, তাই না? আর ওই 50 জন যুবক, ও বেকার, ওকে কেউ বিয়েও দিতে চায় না, চাকরিও ম্যানেজ হয় না, বিয়েও দিতে চায় না। তখন ও কোন পথ খুঁজে? ব্যভিচারের পথ খুঁজে। কোন পথ খুঁজে? অবৈধ পথে ইনকাম খুঁজে, চাকরি তো নেই। হ্যাঁ, এইটা না করে, আর যদি 50 জনের মধ্যে এমন কেউ আসে যে স্বামী চাকরি করে না, স্ত্রী চাকরি করে, তো দেখেন সংসারে আগুন জ্বলছে। এটা বাস্তবতা বলছি। স্ত্রী চাকরি করে আর স্বামী চাকরি করে না, স্বামী বেকার স্ত্রী চাকরি করে, ওই সংসারে আগুন জ্বলছে, আগুন। আপনি একটু গোড়ায় খোঁজ নিন, ও ভিতরে আপনার কাছে হাসছে, এ হাসি হলো কৃত্রিম। অনেকে দেখেন স্ত্রী চাকরি করে, স্বামী চাকরি করে না, হয়তো গল্প করছে আমার স্ত্রীর অনেক ইনকাম ইত্যাদি, হাসছে। ভাই, এ হাসি হৃদয়ের নয়, এই হাসি কৃত্রিম, কৃত্রিম হাসি টানছে আপনার কাছ থেকে কিছু লুকানোর জন্য। ওকে একান্ত আড়ালে গিয়ে 2 কাপ চা খাওয়ান, একটু ওর ভিতরে ঢুকেন, দিয়ে ওকে জিজ্ঞেস করেন আপনি তুমি কেমন আছো, দেখেন কি বলো। এটা বাস্তবতা। বরং 50 জন নারীকে চাকরি না দিয়ে যদি 50 জন বেকার যুবককে চাকরি দিত, তাহলে 50 জন বেকার যুবক চাকরি পেয়ে 50 জন স্ত্রী খুঁজে পেত ভালো মতো, আর 50 জন নারীকে চাকরি দিয়ে অনেকগুলো ডিভোর্স ঘটিয়েছে। স্বামী চাকরি করে না, ডিভোর্স দিয়ে দিয়েছে, কি দরকার? এটা বাস্তবতা, এটা হচ্ছে অমুসলিমদের ষড়যন্ত্র। সম্মানিত উপস্থিতি, যুবকদেরকে ওই পরিমাণ ইনকাম করতে হবে যেন সংসার চালাতে পারে, ওই পরিমাণ ইনকাম করতে হবে। বিয়ে করার সুযোগ পাচ্ছে না, চাকরি নেই, বিয়েও পাচ্ছে না, কোত্থেকে ইনকাম করবে? আমাদের সমাজের টেন্ডেন্সি, চিন্তা চেতনা কি, আগে প্রতিষ্ঠিত হও তারপরে বিয়ে করো, আগে প্রতিষ্ঠিত হও, বেকারত্ব দূর করো, চাকরি করো, টাকা হও, তারপরে বিয়ে করবা। ইসলাম শিখায় বিয়ে করো প্রতিষ্ঠিত হওয়ার জন্য, প্রতিষ্ঠিত হও দিয়ে বিয়ে করো, এটা নয়, বিয়ে করো প্রতিষ্ঠিত হওয়ার জন্য। একটা উটকু ছেলে বাড়িতে থাকতে চায় না, রাত 1টায় আসে, 3টায় আসে, ইনকাম করতে চায় না, ইত্যাদি ইত্যাদি, এগুলো হয়, ওকে বিয়ে দিয়ে দেন, ঠান্ডা হয়ে যাবে। রাত 1টায় না, ও দেখে না সন্ধ্যার পরে বাইরে যেতে চাইবে না, ওর মাথায় নতুন চাপ আসবে, ও ইনকাম করার চিন্তা করবে, প্রতিষ্ঠিত হওয়ার জন্য বিয়ে করে, এটা ইসলামের রুলস। কিন্তু সমাজ উল্টো দিকে ঘুরাচ্ছে টাকা। অমুসলিমরা, সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে একটু ভাবতে হবে বিষয়গুলো, সময় থাকতে চিন্তা ফিকির যদি না করি তাহলে আগামী দিনের অবস্থা খুব করুণ। শিক্ষা ব্যবস্থা এমন ভাবে ধস এসেছে, আমরা এখন শিক্ষিত হচ্ছি এমন শিক্ষায় শিক্ষিত হচ্ছি যে শিক্ষা দিয়ে জাতির কোনো উন্নয়ন হচ্ছে না। সমাজে যত দুর্নীতি, সমাজে যত ক্রাইম, অন্যায়, অবিচার, এরা মূর্খ মানুষগুলো করে? দুর্নীতি মূর্খ মানুষ করে? একটা রিক্সা চালক দুর্নীতি করে, ও দুর্নীতির কি বুঝে? দুর্নীতি শব্দই জানে না। একটা ভ্যান চালক দুর্নীতি করে? মাঠে যে কামলা ধান চাষ করে, ও কি দুর্নীতি করে? যাদেরকে গ্রাজুয়েশন করিয়েছেন, বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি নেওয়াছেন, দেশের বাহির থেকে পড়িয়ে নিয়ে এসেছেন, বিশাল চেয়ারে বসিয়েছেন, বিশাল বিশাল অফিসের বস, দুর্নীতি তারা করে। একটা চোর, একটা ছিচকে চোর
সারা জীবনে চুরি করে যে টাকাটা কামাই করে, একজন প্রভাবশালী শিক্ষিত একজন অফিসার কলমের একটা খোঁচায় ওই ইনকামটা করে। সম্মানিত উপস্থিতি, তাহলে শিক্ষা ব্যবস্থার সমস্যা না? যে শিক্ষায় নিজের জীবনই আলোকিত হয়নি, নিজে অন্যায় থেকে বেঁচে থাকতে হবে, ওইটাই শিখতে পারেন, ও জাতিকে কি শিখাবে? যে ঘুষ যে সব অফিসগুলো চলে, যে অফিসগুলোতে ঘুষ চলে, ওই অফিসারদের বেতন আছে না? বেতন আছে না? নেই। কোন একজন ঘুষখোর অফিসারকে জিজ্ঞাসা করেন তো যে ভাই ঘুষ খাওয়া ভালো না খারাপ, কি বলবে? প্রত্যেকে বলবে যে খারাপ বলে আর খায়। তো নিজের জীবনটা আলোকিত করতে পারেনি, ও জাতিকে কি শিখাবে, কি আলোকিত করবে, জাতি ওর কাছ থেকে কি উপকারটা পাবে, নিজেই তো শিখতে পারেনি। দেখেন এমন ভাবে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে, কি স্টাবলিশ করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে ছেলে মেয়েকে, শিখাও ইংরেজি, শিখাও অঙ্ক, শিখাও এই উমুক তুমুক ইত্যাদি, ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও। একটা ছেলে আপনার এলাকায় মঠ খোলার 100 জন ছেলের তালিকা করেন যাদের বয়স 10-এর নিচে, 6 থেকে +6 +-10 তালিকা করেন 100 জন ছেলের। ওকে বলেন বাবা তুমি বাংলা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলো বলো তো, বলে দিতে পারবে? অধিকাংশরাই পারবে। বলেন যে এটা লিখো তো, লিখতে পারবে। বলেন ইংরেজি বর্ণগুলো বলো তো, বলতে পারবে, লিখতে পারবে। 1 থেকে 100 গুণ তো, লেখো তো, পারবে। এবার ওকে বলেন যে বাবা তুমি আরবির অক্ষরগুলো বলো তো আর লেখো তো। 2-4 জন বলতে পারলে পারতে পারে 100 জনের ভিতরে, 100 জনের মধ্যে 2-4 জন বলতে পারে। লিখতে বলেন তখন একদম দেখেন পায়জামা নষ্ট হয়ে যাবে এক একটা, অথচ মুসলমানের বাচ্চা, আপনি আমি মুসলমানের বাচ্চা। আমার কথাটা খারাপ লাগতে পারে, আপনার ছেলে ইংরেজি পারে, আপনার ছেলে অঙ্ক পারে, আপনার ছেলে বাংলা পারে, আপনার ছেলে গণিত পারে, আপনার ছেলে কোরআন পারে না, কি ঘোড়ার ডিম শেখালেন আপনার ছেলেকে? লজ্জা হয় না আপনি মুসলিম, আপনি মুসলিম পরিচিতিতে আপনার লজ্জা হয় না? আপনার ছেলে বিদেশ থেকে লয়ার হয়ে এসেছে, ও ডজন ডজন আইনের বই পুস্তক মুখস্থ বলতে পারে, সংবিধান মুখস্থ বলতে পারে, অথচ কোরআন মাজিদের একটা আয়াত তেলাওয়াত করতে পারে না, ঘোড়ার ডিম শিখিয়েছেন আপনি। বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে যে কোন দেশের ল কি ছিল ইংরেজিতে বলো? জিজ্ঞাসা করা হবে? কবরে জিজ্ঞাসা করা হবে? কবরের প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না, তখন ফেরেশতা বলবে তুমি কোরআন তেলাওয়াত করনি? তেলাওয়াত করলে তো এগুলো জানতে পারতে। যারা উত্তর দিতে পারবে তাদেরকে বলবে তুমি জানলে কিভাবে? মায়ুদ্রিকা, তুমি কিভাবে জানলে তোমার রব আল্লাহ? মায়ুদ্রিকা, তুমি কিভাবে জানলে তোমার দিন ইসলাম? মায়ুদ্রিকা, তুমি কিভাবে জানলে ইনি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন জবাব দিবে কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়ে জেনেছি, অসদ্দাকতু ফা আমানতু, বিশ্বাস করেছি কোরআনকে, অসদ্দাকতু কোরআন মাজিদ অনুযায়ী জীবন যাপন করেছি, তাই তো আমি জেনেছি আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কোরআন তেলাওয়াত করা জানলে, শিখলে, বুঝলে, মানলে ও কবরের জবাব দিতে পারবে। হাদিস সহিহ বুখারীতে পাবেন, মুসনাদ আহমদের মধ্যে পাবেন, মিশকাতের মধ্যে পাবেন, 1542 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, কি শিখাচ্ছেন ছেলেকে একটু চিন্তা করবেন। আজকে যান বিভিন্ন প্রাইমারি স্কুলগুলোতে, যান কেজি স্কুলগুলোতে, যান ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে, যান, হাজার হাজার টাকা ঢেলে দিচ্ছে, ছাত্র জায়গা দিতে পারছে না, আর মাদ্রাসাগুলো বিরান ভূমি, খাঁ খাঁ করে পড়ে আছে, ছাত্র পাচ্ছে না, মানুষের বাড়ি বাড়ি ঘুরতে হচ্ছে টিচারদেরকে ছাত্র কালেকশনের জন্য, ছাত্র নেই। কেন? এই যে মাথায় ঢুকিয়ে রেখেছে, আপনার মাথায় অমুসলিমরা ঢুকিয়ে রেখেছে যে কি করবে কোরআন শিখিয়ে, এটা ফকিরি বিদ্যা, এই ইমামতি করে খেতে হবে ওদেরকে, কি করবে কোরআন শিখিয়ে হাদিস শিখিয়ে? দরকার নেই, ইংরেজি শিখাও, গণিত শিখাও, লয়ার বানাও, ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, এস্টাবলিশড হতে পারবে, প্রতিষ্ঠিত হতে পারবে, বড় চাকরি করবে, মোটা অঙ্কের চাকরি করবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, ওগুলো বার্তা, এই চিন্তা ঢুকিয়েছে মাথার মধ্যে। হ্যাঁ, যারা সচেতন অভিভাবক বাংলাদেশের, টনক নড়া শুরু হয়েছে ইতিমধ্যে, বেশি দিন দূরে দেরি নেই, হয় মানসিকতা চেঞ্জ করেন, মনোজগতে পরিবর্তন নিয়ে আসেন, দৃষ্টিভঙ্গি বদলান, না হলে আগামী দিন ভবিষ্যৎ খুব খারাপ আছে আপনার আমার।
জাতি আগামী দিন পঙ্গু হয়ে যাবে যদি আপনি সিস্টেম ব্রেক করেন। সিস্টেম গুলো আল্লাহ, আল্লাহর সাথে পাল্লা দিয়ে চলবেন সম্ভব নয়। ওই যে ইঞ্জিনিয়ার মারা গেল, প্রকৌশলী মারা গেল কয়েক মাস আগে, বাংলাদেশের চার ছেলে মেয়েকে, একজনকে ব্যাংকার বানিয়েছে, ব্যাংকের প্রথম শ্রেণীর কর্মকর্তা, গ্রাজুয়েশন করা, মাস্টার ডিগ্রি পাস করা মানুষ, আর একজনকে শিক্ষিত করে দেশের বাইরে চাকরিতে লাগিয়েছে, দুই মেয়েকে শিক্ষিত করে মেয়ের জামাইগুলো বড় বড় অফিসার, চার ছেলে মেয়ে চারজনই প্রতিষ্ঠিত, মোটা অঙ্কের চাকরি করে, গাড়ি আছে, বাড়ি আছে। ওই ব্যক্তি সারা জীবনের ইনকাম দিয়ে ঢাকার মিরপুরের মতো জায়গায় বহুতল ভবন বানিয়েছে, কোটি কোটি টাকার মালিক। ইঞ্জিনিয়ার সাহেব মরার সময় ধুকে ধুকে মরতে হলো বৃদ্ধাশ্রমে, মরার সময় একটা ছেলে মেয়ে নাতি নাতনির মুখ দেখার সুযোগ হয়নি। এটা বাংলাদেশের কথা বলছি, অভিভাবকদের টনক নড়িয়ে দিয়েছে ঘটনা। নেন আপনি এস্টাবলিশ বানাইছেন ছেলে মেয়েকে, এবার ধুয়ে ধুয়ে পানি খান, আপনি মানুষ বানান ছেলে মেয়েদেরকে, অমানুষ বানায়েন না শিক্ষার নামে। এগুলো অমানুষটা তো কি, যে বৃদ্ধ বাবা মা তোমাকে শিক্ষিত করে ব্যাংকার বানিয়েছে, বৃদ্ধ বাবা মা তোমাকে দেশের বাহিরে চাকরি দিয়ে দিয়েছে, যেই বাবা মা মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে মেয়েদেরকে মানুষ করে বড় বড় জামাইয়ের হাতে তুলে দিয়েছে, সেই বাবা মার আশ্রয় হয়নি তোমার গৃহে। যে মা তার ছোট্ট কুঠুরির মধ্যে চারটা ছেলে মেয়েকে দশ মাস দশ দিন ঘুরে নিয়ে বেড়াতে পেরেছেন, আশ্রয় দিতে পেরেছেন, সেই মায়ের আশ্রয় হয় না তোমার বিশাল ফ্ল্যাটে, আশ্রয় হয় কোথায়, বৃদ্ধাশ্রমে। কি ঘটনা ঘটছে না? মানুষ বানাতে হবে, মানুষ ছেলে মেয়েকে বানাতে হবে, গরু ছাগল বানানোর দরকার নেই। আধুনিক শিক্ষার নামে জাতি পঙ্গু হচ্ছে, সামনের দিন যেটা হচ্ছে চট্টগ্রামে কি ঘটলো, এটা তো ডিসেম্বরের কথা, এটা জানুয়ারি, গত ডিসেম্বরের কথা। বাবার পেনশনের ৫০ লাখ টাকা ভাই বোনেরা ভাগ নিয়ে ব্যস্ত, বাপের লাশ পড়ে আছে নিচে, গোটা একটা দিন পার হয়ে চলে যাচ্ছে অথচ তাদের টাকা পয়সাও ভাগ হচ্ছে না, লাশও দাফন হচ্ছে না। ৫০ লাখ টাকা, ৫০ লাখ টাকা আগে ভাগ হবে, তারপরে জানাজা হবে। এটা মানুষ বলেন তো দেখি, যেগুলো বানিয়ে থয়ে গেছে ওগুলো মানুষ, জানুয়ারের চেয়েও খারাপ না তো কি এগুলো। তোমরাই টাকা তো তোমরাই ভাগ করবে, তোমরাই তো টাকার মালিক, ওই মরা মানুষটা কি টাকা নিয়ে যাবে? সারা জীবনের ইনকাম দিয়ে যে ৫০ লাখ টাকা জমা করে থুয়েছে তার অ্যাকাউন্টে, ও কি টাকাটা নিয়ে যাবে? তোমরাই তো ভাগ করে খাবে, যাও ওকে দাফন করে আসো। যদি মাইয়্যিত ভালো হয়, লোকটা যদি পরহেজগার হয়, তাহলে প্রতিনিয়ত কবরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, মারা যাওয়ার পরে ব্যস্ত হয়ে পড়ে কবরে যাওয়ার জন্য, তাকে দেরি করা, লায় দাফন করতে দেরি করা মানে তাকে কষ্ট দেওয়া, আর দিনের পর দিন ফেলে রেখে টাকা ভাগ নিয়ে ব্যস্ত। যখন জনপ্রতিনিধি এসে আশ্বাস দিল যে ন্যায়সঙ্গতভাবে তোমাদেরকে বণ্টন করে দেবো, আগে দাফন করো, তারপর দাফন হয়েছে। এটা বাংলাদেশের কথা বলছে গত মাসের, মানে কোন দিকে জাতি যাচ্ছি। ঐশীর ঘটনা কি ভুলে গেছে জাতি? ঐশী কি ঘটালো? যে বাবা মা পড়াশোনা করে এই পর্যায়ে নিয়ে গেল সেই বাবা মাকে জবাই করে দিল না ঐশী, ভুলে যায়নি। তাহলে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে শিক্ষা ব্যবস্থায়। এমন গুড মর্নিং স্যার বলতে ভালো লাগে। স্বামী যদি এক, স্বামী যদি স্ত্রীকে বলে যে স্ত্রী বেগম তুমি এক গ্লাস পানি দাও তো, তখন মুখ ভেঙচে স্ত্রী জবাব দেয় ঢেলে খেতে পারো না, আল্লাহ হাত দেয়নি। ওই স্ত্রী যদি অফিসে চাকরি করে, বস যদি বলে তার নিচের কোনো অফিসারকে কর্মকর্তাকে যে এক গ্লাস পানি দাও তো, পানিটা নিয়ে এসে মুচকি হেসে বলে স্যার আর কিছু লাগবে? ভুল বললাম? স্বামী এক গ্লাস পানি চাইলে মুখ ভেঙচে বলে ঢেলে খেতে পারো না, আর কয় টাকা চাকরি, কয় টাকার বেতন দেয়? ৫০,০০০ টাকা, ৪০,০০০ টাকা। বস যখন এক গ্লাস পানি চায় তখন হাসি মুখে দিয়ে বলে স্যার আর কিছু লাগবে? স্ত্রী তার ভরণ পোষণ সব কিছু জোগায় স্ত্রী, স্বামী সে স্বামীকে এক গ্লাস পানি ঢেলে দিতে চায় না, আর বসকে হাসি মুখে দিতে চায়। এটা হলো শিক্ষা ব্যবস্থা, এটা হলো ব্রিটিশদের চিন্তা, এটা হচ্ছে অমুসলিমদের কালচার, যেটা আপনি আমি একদম গিলে গিলে খাচ্ছি। আসুন, অনেক কথা বলে ফেলেছি, কাউকে কষ্ট দেওয়ার জন্য না, মাইন্ড করবেন না, এটা বাস্তবতা, সেটা আমি তুলে ধরার চেষ্টা করেছি।
সমাজের উপস্থিতি আসুন, এই পরিবেশটা ঢেলে সাজানোর চেষ্টা করি। এই সমাজ আপনার আমার, এই সমাজ আপনাকে আমাকে ঠিক করতে হবে। যদি সচেতন না হই তাহলে ভবিষ্যৎ খুব খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আমিন। ছেলে মেয়েকে বুনিয়াদী মাদ্রাসা শিক্ষা দেন, কোরআন হাদিস শেখানো, কোরআন হাদিস মূল বেস, অন্তত দাখিল পর্যন্ত, ম্যাট্রিক পর্যন্ত মূল বেসটা কোরআন সুন্নাত দেন। এরপরে তাকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, অনেক কিছু বানান, সমস্যা হবে না, কারণ তার মূল ভিত্তি ঠিক আছে, ফাউন্ডেশন ঠিক আছে। ফাউন্ডেশন যত মজবুত হবে উপরে বিল্ডিং তুলেন ধসবে না, ফাউন্ডেশন দুর্বল উপরে বিল্ডিং তুলেন ভেঙে যাবে। তো ভিত্তিটা ঠিক করেন, ছেলে মেয়ের মূল ফাউন্ডেশন, বুনিয়াদী শিক্ষা, গোড়ার শিক্ষাটা দেন কোরআন সুন্নার, তারপরে আপনি যেটা বানাতে চান বানান, সমস্যা নেই। ডাক্তার বানাতে ইসলাম নিষেধ করেনি, ইঞ্জিনিয়ার বানাতেও নিষেধ করেনি, লয়ার বানাতেও নিষেধ করে, বানান, কিন্তু ভিত্তি ঠিক থাক তার। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নার আলোকে দেশ, জাতি, সমাজ গঠন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে নারীদের পর্দায় থাকার তৌফিক দান করুন, নেশা জাতীয় দ্রব্য পরিহার করার সুযোগ দিন। পরিশেষে আপনাদেরকে উদাত্ত একটা আহ্বান জানাচ্ছি, আমার লিখা 6টা বই আছে আজকের অনুষ্ঠানে, মোট 7টা বই, তো একটা নেই, 6টা বই আজকে অনুষ্ঠানে আছে, আপনারা চাইলে